আল্লাহু আকবার জিন্দাবাদ কোরআন মানলেই মাওলানাবাদ মাজি কাজী হাজী গাজী ইমাম মুয়াজ্জিন আলেম জালেম আইয়ুব করছে শাসন শেখ মুজিবের ভাষণ শহীদ জিয়া কাটছে খাল মিটমাট ফিটফাট জামা কাপড় শর্টকাট যুবকের কানে দুল পিঠে পড়ে মাথার চুল দুই কানে হেডফোন ফাটাফাটি রিংটোন রূপসীর ঝলকানি যুবকের মানহানি কলকাতার ষষ্ঠিকা বিনোদন পত্রিকা নাচ গানে খোলা মাঠ শাহরুখের কনসার্ট বিসমিল্লাহির রহমানির রহিম ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা সাদাকাল্লাহুল আযীম قال النبي صلى الله عليه وسلم ان عظم الجزاء مع عظم البلاء فان الله تعالى اذا احب قوما ابتلاهم فمن رضي الله فله الرضا ومن سخطه فله السخط رواه الترمذي স্রষ্টা ভেবে সৃষ্টিকে মানুষ পূজা মণ্ডপে নিয়ে ভক্তি জানাত সবাই মিলে সেই অঙ্গনে গিয়ে ভ্রান্ত পথের মানুষগুলিকে কে ভাঙ্গাল ভুল সে যে অন্য কেহ নয় গতিনি মহাম মাদরাসুল সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমিনপুর ফকিরের মর যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয় আমার সম্মানিত ওস্তাদতুল্য আলেমে দিন আমি হুজুরের হায়াতে তৈবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আপনারা সবাই একটু দোয়া করেন আল্লাহ যেন দান করেন সবাই বলেন আমিন সম্মানিত প্রধান অতিথি আমন্ত্রিত অতিথি বৃন্দ পাপাচারী মানবতার দিনী বন্ধু মুসলিম মিল্লাতের গর্বিত সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান সর্বকালের সর্বযুগের সকল আমদিয়াদের রুহানি আউলাদ আমার মাথার মুকুট হযরত ওলামায়ে কেরাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ জাতির বিবেক সমাজের দর্পণ সুপ্রিয় সাংবাদিকবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকবৃন্দ বিভিন্ন মসজিদ থেকে আগত বিভিন্ন মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন সাহেবগণ বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজ থেকে আগত সুপ্রিয় ছাত্র বন্ধুগণ আধুনিক শিক্ষায় শিক্ষিত আমার প্রাণপ্রিয় সুদী ভাইয়েরা সর্বোপরি পবিত্র কোরআনুল কারীমের টানে বিশ্বনবীর প্রেমের আকর্ষণে ছুটে আসা দিনদার ইমানদার কোরআনপ্রিয় হাদিসপ্রিয় আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক সম্মানিত মুসলমান ভ্রাতৃবৃন্দ পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা সতী সাধী শিক্ষিতা সম্মানিতা আমার মা এবং বোনেরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি অত্যন্ত মেহরবানি করে আজকের এই মোবারক মাহফিল যে মাহফিলে উপস্থিত হলে গোনামাপের ফয়সালা হয় যে মাহফিলে উপস্থিত হলে আল্লাহর সাথে বান্দার সুসম্পর্ক গড়ে ওঠে এমন একটি ইসলামী জলসায় পবিত্র কোরআনুল কারীমের আলোচনা সভায় সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে আমাদের শত ব্যস্ততাকে উপেক্ষা করে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এজন্য মোটেও দেরি না করে আসুন আমরা সকলেই মিলে সেই আল্লাহর কুদরতি কদমে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি
যিনি সৃষ্টি করেছেন আকাশ বাতাস পাহাড় পর্বত গাছপালা নদী নালা খাল বিল হাওর বাওর পুকুর পুষ্কণী সমুদ্র সাগর বন বনানী তরুলতা মেঘ বৃষ্টি রুদ্রতা পশু পাখি ফল ফলাদি চন্দ্র সূর্য তারকা রাজি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি সবই তারি মেহেরবাণী তাই জবান খুলে একটুখানি বুকের সবটুকুন শক্তি মুখের কাছে আনি আদায় করি শুকরিয়া খানি মহাব্বতের সাথে সকলেই বলি আলহামদুলিল্লাহ সালাতুস সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত নবীদের নবী শ্রেষ্ঠ নবী নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের আশ্রয়দাতা সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নেতা শ্রেষ্ঠ শিক্ষাবিদ অর্থনীতিবিদ রাজনীতিবিদ যিনি অন্ধকারে আলোর জ্যোতি দেখিয়েছেন জান্নাতের গতি করেছেন ইমামতি সমাজের সমাজপতি জিহাদের সেনাপতি মদিনার রাষ্ট্রপতি সাইয়েদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন আল্লাহ যাকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত যার সম্পর্কে নোবেল বিজয়ী সাহিত্যিক জর্জ বার্নার্ড শ লিখেছেন আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক হিম ওয়ার টু অ্যাসিউম দ্য ডিক্টেটরশিপ অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড হি উড সাকসিড ইন সলভিং ইটস প্রবলেমস ইন এ ওয়ে দ্যাট উড ব্রিং ইট দ্য মাস নিডেড পিস অ্যান্ড হ্যাপিনেস হি ইস্টাবলিশড এ পাওয়ারফুল অ্যান্ড ডাইনামিক সোসাইটি টু প্র্যাকটিস and represent his teachings and completely revolutionized the world of human thought and behavior for all times to come afatot subhanallah bolen shob subhanallah george bernard shaw amader moto musliman chilen na ei lokta chilen jatite christian er poro bishwanabijir proshongshay panchamukh hoyechilen tini তিনি বিশ্বনবী সম্পর্কে লিখলেন বিশ্বনবীর মতো নেতার যদি নেতৃত্ব থাকত এই অশান্তি থাকত না অশান্তি দূর হয়ে যেত সুবহানাল্লাহ বলেন সবাই আচ্ছা বলেন তো বাবারা বর্তমান পৃথিবীতে শান্তি না অশান্তি লোভ লালসা দুনিয়াদারি সম্পদ নিয়ে কারাকারি অন্যায় জুলুম অত্যাচার টাকা পয়সার অহংকার হকদারের হক নাই পরিবারে শান্তি নাই ভাই ভাই ঠাই ঠাই স্বামী স্ত্রীর মিল নাই পুত্রের হাতে পিতা খুন অশ্লীলতা শতগুণ শিক্ষাঙ্গনে সন্ত্রাস চরিত্রের সর্বনাশ জমিতে আইল ঠেলা এতিমের অবহেলা কারো হাতে অস্ত্র কারো নাই বস্ত্র কারো মুখে রামনাম টুপিদারির বদনাম মুখে বলে ইমানদার মুনাফিকের সরদার কোরআন হাদিস জানে না হালাল হারাম মানে না আল্লাহর ভয় নাই মা বাবার সেবা নাই সুদ ঘুষ কারবার চারিদিকে হাহাকার ওজনে কম ঠকানো খাদ্যে ভেজাল মেশানো মদ গাজা নেশাখোর ডিজিটাল জুতা চোর বন্ধ যদি করতে চান মানতে হবে আল কোরআন একটু আওয়াজ দিয়ে বলেন বন্ধ যদি করতে চান মানতে হবে এগুলো শান্তি না অশান্তি জোরে বলেন জর্জ বার্নার্ড শ লিখেছেন যে এই অশান্তিগুলো থাকতো না শান্তি প্রতিষ্ঠিত হয়ে যেত মানুষেরা শান্তি পেত স্বস্তি পেত মানুষেরা নিরাপত্তার গ্যারান্টি লাভ করত একটু সুবহানাল্লাহ বলেন বাবা বলেন বলেন সবাই শুধু তাই নয় মাইকেল এইচ হার্ট অনেকেই জানেন আপনারা ইনি অনেক বড় শিক্ষিত মানুষ ছিলেন একজন মনীষী তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি একটা বই লিখবেন কিসের উপরে লিখবেন মনীষীদের জীবনী নিয়ে তিনি একটা বই লিখবেন এই পৃথিবীর প্রভাবশালী মনীষীদের জীবনী তিনি বাছাই করতে লাগলেন 100 মনীষী তিনি বাছাই করলেন কয়শো 100 বাছাই করার পর মাইকেল এইচ হার্ট সিদ্ধান্ত নিলেন
তিনি এক সমনিশীর নাম উল্লেখ করবেন, এরকম একটা বই তিনি লিখবেন। বইয়ের নাম হবে দি হান্ড্রেড। বইয়ের নাম কি? দি হান্ড্রেড, ইংরেজি নাম আর কি, ইংরেজি বই। তো এখন এই বইয়ের শুরুতে কার নাম তিনি লিখবেন, কোন মনীষীর জীবনী লিখবেন, এটা নিয়ে তিনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। এক পর্যায়ে তার বিবেক তাকে বলে দিল যে তোমার বইয়ের শুরুতে তুমি ইসলামের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তখন তিনি তার বইয়ের শুরুতেই যাই নামটা দিয়েছেন, আমাদের কলিজার টুকরা নবীর নাম। সুবহানাল্লাহ বলতে মন চায় না। এরপরে সাংবাদিকেরা তাকে প্রশ্ন করল যে আপনি একজন জাতিতে খ্রিস্টান, কিন্তু আপনার বইয়ের ভিতরে মুহাম্মদের নাম ইসলামের নবীর নাম শুরুতে আসলো কেন? আপনি কি তলে তলে মুসলমান হয়েছেন না মুসলমানের দালাল হয়েছেন? তখন তিনি ইংরেজিতে উত্তর দিয়েছেন, মাই চয়েস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইন্টেলেকচুয়াল পারসন মে সারপ্রাইজ সাম রিডার্স and may be questioned by others, but he was the only man in history who was supremely successful on both the religious and secular levels. Subhanallah bolen shobai. Tini tokhon bollen je ami Muhammader naam boyer shurute likhechi, ei byapare oneker dimot thakte pare, proshno thakte pare, motamot thakte pare, apotti thakte pare, kintu shune rakho prithibir manush, আমি জেনে বুঝেই ইসলামের নবীর নাম আমার বইয়ের শুরুতে দিয়েছি। মানে গাঁজা খেয়ে মদ খেয়ে দেই না, জেনে বুঝেই দিয়েছি। আমি পড়াশোনা করলাম, স্টাডি করলাম, গবেষণা করলাম, করে দেখলাম এই পৃথিবীতে সকল দিক থেকে যদি কোনো ব্যক্তি সফল হয়ে থাকেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিজাটা ভরে বলেন সাল্লাল্লাহু। যেই লোকটা ব্যক্তি জীবনে সফল, পরিবার জীবনে সফল, যেই লোকটা সামাজিক জীবনে সফল, রাষ্ট্রীয় জীবনে সফল, আন্তর্জাতিক জীবনেও সফল, এমন কি সর্বোপরি পরকালীন জীবনেও যিনি সফল। সুবহানাল্লাহ বলেন। কেয়ামতের দিন বিশ্ব নবী যতক্ষণ পর্যন্ত জান্নাত উদ্বোধন করবেন না, ততক্ষণ পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলদের জান্নাতে প্রবেশ করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। দেখলেন বিদর্মীরা নবীর প্রশংসা গায়, আর মুসলমান নামের কিছু কুলাঙ্গার আছে, পড়া নাই, শোনা নাই, জানা নাই, শোনা নাই, এগুলো কুলাঙ্গার, বখাটে, মূর্খ, জাহিল কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? এরা আমাদের নবীর বিরুদ্ধে কটুক্তি করে, নবী সম্পর্কে কটুক্তি করে, করে কি করে না ভাই? বাংলাদেশে এরকম কুলাঙ্গার আছে না নাই? হতাশ হওয়ার কোনো কারণ নাই, বুঝে নেবেন যে ওটা একটা বেয়াদব, ওটা একটা মূর্খ, কোন শিক্ষিত মানুষ নবীর বিরোধিতা করতে কথা বলেন ঠিক না ঠিক? এরপরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, নাম কি? ভারত। যারা পূর্ব কোনো ইঙ্গিত ছাড়াই পেঁয়াজের রপ্তানি বন্ধ করে বাংলাদেশের বাজারগুলো অস্থির করে তুলেছে, ঠিক না ঠিক করলাম বাবা? তারা আর যাই কোনো কিছু হোক না কেন, আমাদের বন্ধু হতে একটু আওয়াজ দিয়ে বলেন ভয় পান না কি বন্ধু হতে? এরপরে বাংলাদেশের নদীর পানি খালি নেয়, তিস্তার পানি দেয় না, আছে না নাই? ফেনী নদীর পানি খালি নিল আর নিল, উত্তরবঙ্গ মরুভূমি হয়ে যায়, তিস্তার পানি নাই। এই তিস্তা চুক্তিটা আজ পর্যন্ত সমাধান হইল না। আচ্ছা বলেন বাবারা, যারা শুধু ন্যায় দেয় না তারা কি বন্ধু হতে পারে? এরপরে ভারতের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, এই লোকটা মূর্খ, এই লোকটা কি?
মূর্খ মূর্খ। এই লোকটা যদি লেখাপড়া জানতো অবশ্যই জ্ঞানী হইত। কেন মূর্খ বললাম জানেন? এই লোকটা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে কিন্তু নিজের দেশে এটা বাস্তবায়ন করে না। কথা বলেন ঠিক না বেঠি? আচ্ছা আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে হিন্দু ভাইয়েরা আছে না নাই? এই হিন্দুরা যখন পূজা করে তাদের ধর্মীয় উৎসব পালন করে, কোন মুসলমান ডিস্টার্ব করেছিল? তাদের মূর্তি ভাঙচুর করেছে? তাদের মাইক কি বন্ধ করে দিয়েছে? তাদের পূজাতে কি ডিস্টার্ব করেছে? বরং 90% মুসলমানের দেশ হলেও আমরা দুই ঈদের মাঠের নামাজের জন্য সরকারি কোনো বরাদ্দ পাই না, কিন্তু হিন্দুদের দুর্গা পূজার জন্য সরকারি বরাদ্দ আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ধর্মীয় সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি কারে বলে? দাওয়াত দিচ্ছি তোমাদেরকে, বাংলাদেশ থেকে শিখে যাও, দেখে যাও, শিক্ষা নিয়ে যাও। কথা কন না কেন আপনারা? সাম্প্রদায়িক সম্প্রীতি যদি থেকে থাকে আমাদের দেশে আছে। কথা বলেন ঠিক না বেটি? তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলল ঠিকই, কিন্তু ওই দেশের আমাদের জাতীয় মুসলমান ভাইয়েরা, আচ্ছা বলেন তো বাবারা, গরুর গোশত খাওয়া এটা মুসলমানদের শরীয়তে হালাল না হারাম? তো মুসলমানের শরীয়তে যেটা খাওয়া হালাল ওইটা যখন তারা সেখানে জবাই করে খায়, নির্যাতনের শিকার হয়, তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়, এই রকম সংবাদ আপনারা পাইছেন না পান নাই? তো এটা কোন ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি? আপনার দেশের হিন্দুরা এই দেশে আছে, তারা পূজা করতেছে, ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করতেছে, মুসলমান ডিস্টার্ব করে না, আর আমাদের জাতি ভাই মুসলমান ভাই আপনাদের ভারতে তারা ধর্মীয় উৎসব পালন করতে পারে না স্বাধীনভাবে? কথা বলেন ঠিক না বেঠি? এরা মুসলমানদের পিছনে লেগেছে। তো আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দেই যে যতই ষড়যন্ত্র তোমরা করো না কেন, মুসলমানকে, কোরআনকে, ইসলামকে, ওলামায়ে কেরামকে দুনিয়ার জমিন থেকে তোমরা নিশ্চিহ্ন করতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠি? ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। ষড়যন্ত্র যত বেশি হয় মুসলমানের সংখ্যা তত বাড়ে না কমে? জোরে আওয়াজ দিয়ে কোন বাড়ে না কমে? আমি আপনাদেরকে বলতে চাই, ভারতের একজন লোক নাম হলো মহাত্মা গান্ধী। এই লোকটা কিন্তু নরেন্দ্র মোদীর মতো মূর্খ নয়। এই লোকটা পড়াশোনা জানত। এই লোকটা আমাদের নবীর প্রশংসা করতে গিয়ে কি বলেছেন জানেন? আই ওয়াজ মোর দেন ইভার কনভিন্সড দ্যাট ইট ওয়াজ নট দ্য শর্ট দ্যাট ওন এ প্লেস ফর ইসলাম ইন দোজ ডেজ ইন দ্য স্কিম অফ লাইফ ইট ওয়াজ দ্য রিজিড সিম্পলিসিটি দি আটার সেলফ অ্যাপেসমেন্ট অফ দ্য প্রফেট দি স্ক্রুপুলাস রিগার্ড ফর প্লেজেস হিজ ইন্টেন্স ডেভোশন টু হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স His intrepidity, his fearlessness, his absolute trust in Allah and his own mission. Subhanallah, bolen shobai. Tini likhechen je Islam holo adorsher dhorbo. Islame barabari nai, barabari nai, katakati nai, hanahani nai, khunakuni nai. Islame khali shanti ar shanti. Subhanallah, koite mon chay na apnader? Islam mane ki? Shanti ar shanti. ইসলামের যে বিজয় হয়েছে এটা তরবারির জোরে হয় নাই। হিন্দুই কি কয় শোনেন? ইসলামের বিজয় হয়েছে বিশ্ব নবীজির মহানুভবতা দেখে, তার উন্নত মানের চরিত্র দেখে মানুষেরা পাগল হয়ে, আশ্চর্য হয়ে, বিস্ময়ে হতবাক হয়ে নবীর হাতে হাত রেখে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হলেন। যখন ওই দেশের 99% মানুষ মুসলমান হয়ে গেল তখন ইসলামের বিজয় এমনি হয়ে গেল, যুদ্ধ লাগলো না। জোরে কোন সুবহানাল্লাহ! আচ্ছা আপনারাই কোন, মক্কা বিজয় যখন হয়েছে, মদিনার থেকে রসুল যে সাহাবিদেরকে নিয়ে গিয়েছিলেন, কোন বিধর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছিল? জানা থাকলে বলবেন, ভাঙচুর করা হয়েছিল? কোন মূর্তি ভাঙচুর করা হয়েছিল মন্দিরের?
হ্যাঁ এইটা বলতে পারেন কাবা ঘরের ভিতরে যেই মূর্তি ওই আল্লাহর ঘরের মূর্তিগুলো সরানো হয়েছিল যে আল্লাহর ঘর সেখানে কোনো মূর্তি থাকতে পারে না আল্লাহ হলেন লা শারিক তার কোনো শরীক নাই কথা বলেন ঠিক না না ঠিক কিন্তু মক্কার কাফের মুশরিকেরা এরা মনে মনে ভাবলো যে মোহাম্মদ আসতেছে না জানি আজকে আমাদের বারোটা বাজায় ফেলবে মানে চোরের মন কি ওরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত জ্বালাইছে কেউ না জানলেও ওদের মন জানে কি জানে না ওরা মনে করেছে আজকে তো বিজয়ের বেশে আসতেছে দশ হাজার সাহাবী নিয়া পাইলে ছাড়বে না এই কথা মনে করে তারা অনেকেই পাহাড়ের গুহায় আশ্রয় নিচ্ছে একজন বুড়ি নিজেই বয়সের ভারে চলতে পারেন না একটা গাঠুড়ি মাথার মধ্যে নিয়ে চলতেছেন বুড়িও পালাচ্ছেন বিশ্বনবী দেখে ফেললেন বুড়িমা নিজেই চলতে পারেন না ঘাড়ের মধ্যে একটা গাঠুড়ি এই দৃশ্য দেখে বিশ্বনবী মুহূর্ত পর্যন্ত থেমে থাকলেন না বিশ্বনবী ডাক দিয়ে বললেন মা আপনি বয়সের ভারে নিজেই নুয়ে পড়েছেন চলতে পারেন না এই গাঠুড়ি নিয়ে কিভাবে আপনি যাবেন অতএব আপনার গন্তব্যস্থল কোথায় এই গাঠুড়িটা আমার ঘরে দেন আমি সেখানে পৌঁছায়া দেই সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী কেমন মহান চরিত্রের নবী তিনি এই গাঠুড়ি নিজের মাথায় নিয়া পাহাড়ের পাদদেশ পর্যন্ত পৌঁছায় দিয়া যখন তিনি ফেরত আসবেন ওই বুড়িমা ডাক দিয়ে বলেছে বাবা তুমি কে গো তোমার বাড়ি কোথায় ঘর কোথায় একটু পরিচয়টা দিয়ে যাও আগে বলেছিল আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের ভয়ে আমি পালাইতেছি এখন বলতেছে বাবা তোমার পরিচয়টা একটু আমাকে দিই তারপরে যাও বিশ্বনবী বললেন মা যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের ভয়ে বাড়ি ঘর ছেড়ে এই গাঠুড়ি নিয়ে পাহাড়ের পাদদেশে পলায়ন করলেন তাকে কি জীবনে নিজের চোখ দিয়ে কোনোদিন দেখেছেন নাকি বুড়ি ডাক দিয়ে কয় না দেখি নাই নবীজি তখন তার পরিচয় প্রকাশ করলেন মা যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের ভয়ে বাড়িঘর ছেড়ে এই যে গুহায় আশ্রয় নেওয়ার জন্য পাহাড়ে আশ্রয় নেওয়ার জন্য এসেছেন আমি হলাম সেই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িয়ার চোখের পানি ধরে রাখতে পারে নাই চোখের পানি ছেড়ে দিয়া নবীর হাতে হাত রেখে কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তিনি বললেন বাবা যদি ইসলামের নবীর চরিত্র এই হয় দেরি নাই মুসলমান বানায়া দাও আমাকে সুবহানাল্লাহ কোন আর এই পাগল ছাগলেরা কয় কি আমাদের নবী ছিলেন মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ বলতে মন চায় না আচ্ছা বাবারা আজকের মাহফিলে উপস্থিত হয়ে আপনারা খুশি না বেজার যারা হয়েছেন খুশি তারা মুখে নিয়ে হাসি উসু করে কাল্লা জোরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ যে মুহূর্তে আপনাদের খেদমতে কোরআনের কথা বলার জন্য বসছি এই মুহূর্তে তামাম দুনিয়ার দিকে তাকান তো তামাম দুনিয়ার ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান নাস্তিক আর মোনাফেক গুলো আছে নিরাপদে আর যারা মুসলমান জাতি তা চরম বিপদে কথা বলেন ঠিক না বেঠিক বললাম আজকে যারা কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে তারা পায় স্বর্ণ পদক আর সম্মাননা আর যারা কোরআনের পক্ষে কথা বলে ইসলামের কথা বলে তাদের জন্য জেলখানা কথা কন আছে না নাই আজকে তমাম পৃথিবীর অবস্থা খুব খারাপ শুধু আমি বাংলাদেশের কথা বলছি না তমাম পৃথিবীর অবস্থা ভালো না দুর্নীতিতে গোল্ডেন প্লাস অর্থনীতিতে সর্বনাশ রাজনীতিতে অস্থিরতা জনগণের মাথা ব্যথা নেতাদের গরমে অশান্তি আজ চরমে আল্লাহর উপর আস্থা নাই হানাহানি চলছে তাই নারী নীতির সবলে সব গেল বিফলে ধর্মনিরপেক্ষতা নাস্তিকদের সভ্যতা
কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, ক্ষমতার বাহাদুরি, জনগণের টাকা চুরি, সুদ ঘুষ দুর্নীতি, সন্ত্রাসে ভয় ভীতি, গুম হত্যা, মানুষ খুন চলছে বাংলাদেশে প্রতিদিন। কথা বলেন ঠিক না বেটি? এই হলো হালচাল, সব জায়গায় একই তাল। ইমান গেল, আমল গেল, শিক্ষা গেল, সংস্কৃতি গেল, সুখ শান্তি বিদায় নিল, মুসলমানের বাংলাদেশ এইভাবে করে হচ্ছে শেষ। বাবারা কথা কন ঠিক বলছি না বেটি? আজকে আমি কোরআন থেকে কথা বলতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, হাত নামান। কেননা কোরআন শুধু একটা ধর্মীয় গ্রন্থের নাম নয়, কোরআন হলো একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ দরাবনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। তারপরে কি মুসলমান, মানব জীবনের জন্য যত বিষয়ের দরকার, যত আলোচনার দরকার, যত বক্তব্যের দরকার, যত উদাহরণের দরকার, যত নসিহতের দরকার, আল্লাহ বলেন একটাও বাদ দেওয়া হয় নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সব বিষয়াদি এই কোরআন শরীফের ভিতরে আমি আল্লাহ খুলে খুলে আলোচনা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, কোরআন সবার হেদায়েতের জন্য, একক কোন জনগোষ্ঠীর জন্য, একক কোন নেতা নেত্রীর জন্য কোরআন আসে নাই। মাঝে মধ্যে আমি আমার বক্তৃতায় বলি, কোরআন সবার জন্য, কামার কুমার জেলে তাঁতি, ডাক্তার মাস্টার ড্রাইভার লেবার হেল্পার কন্ট্রাক্টর, তাসারু জুয়ারু মদারু মুসারু, রাজরানী চাকরানী ফকিরানি, পথে ভরা আধা মরা কাঙ্গাল কাঙ্গালিনী, কৃষাণ কৃষাণী, দাস দাসী, সাসা সাসি, সারাল মারাল চাকর বাকর, মুসি নাথর প্রফেসর, অফিসার জমিদার চৌকিদার, দাফাদার রফাদার চেয়ারম্যান মেম্বার, মাজি কাজি হাজি গাজি, ইমাম মুয়াজ্জিন আলেম জালেম, মুন্সি মৌলবি এমপি মন্ত্রী সামসা পুলিশ র‍্যাব বিজিবি, নেতা নেত্রী ছাত্র ছাত্রী, নায়ক নায়িকা গায়ক গায়িকা, দর্জি মর্জি স্ত্রী মিস্ত্রি, শিকারি ভিকারি কুলি ঝুলি, মাস্তান সন্ত্রাস সাদাবাজ, সিটার বাটপার হকার বেকার বেকার, এক কথায় তামাম পৃথিবীর সকল দলের সকল মতের মানুষের জন্য কোরআন নাজিল করেছেন আল্লাহ, হুদাল্লিন নাস করে কথা বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, এই যে মহাদ্দেশ হুজুর আছেন, শাইকুল হাদিস হুজুর, জুতা বহন করার যোগ্যতা আমার নাই। আমি পবিত্র কোরআনুল কারিম থেকে 79 নাম্বার সুরা, জোরে বলেন কত নাম্বার সুরা? 79। এই 79 নাম্বার সুরা থেকে 17 নাম্বার আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াতটা হলো, এই আল্লাহ বলেন, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার বলেন সবাই। এই আয়াত সামনে রেখে আমি কিছু আলোচনা করতে চাই। তাফসীর করার যোগ্যতা আমার নাই, তাফসীর করতে গেলে যতটুকুন এলেম হেলেমের দরকার সেটা তো নাই, যতটুকুন পরহেজগারির দরকার সেটাও নাই। আপনাদের এই এলাকাটার নাম কি ফকিরের মোড় নাকি দেখলাম? হ্যাঁ, মমিন মমিন বাজার না, মমিনপুর, মমিনপুর ফকিরের মোড়। তা আমি একজন ফকিরের মতো আর কি, আমার ঝোলায় কিছু নাই, আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি। আমি অল্প সময় আলোচনা করব, আমার জন্য একটু দোয়া করে দেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার আল্লাহর কাছে দয়া চাই, আল্লাহ যেন আমাকে এই আয়াত সামনে রেখে কিছু আলোচনা আপনাদের খেদমতে করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি ভূমিকায় গেলাম না, সরাসরি আলোচনায় যেতে চাই।
নিশ্চয় এই আয়াত শুনে আপনারা ইযহাব ইলা ফিরাউনা একটা ব্যক্তির উপাধি আপনারা স্মরণ করতে পারতেছেন, নাম কি? ফেরাউন। ফেরাউন, এই ফেরাউন কিন্তু কোনো মানুষের ব্যক্তিগত নাম না, এটা একটা উপাধি। যেরকম বাংলাদেশের রাষ্ট্রপতি, যিনি রাষ্ট্রপতি তার নাম কি? জনাব মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতিটা হলো ওটা লকব, ওটা উপাধি। কথা বলেন ঠিক না বেটি? যেমন মাননীয় প্রধানমন্ত্রী, ওনার আলাদা নাম আছে না নাই বাবা? প্রধানমন্ত্রীটা ওটা একটা উপাধি। তদানীন্তন সময়ে মিশরের ক্ষমতায় যারা এসেছিলেন, যারাই প্রেসিডেন্ট হয়েছিলেন, তাদেরকেই ফেরাউন বলা হইত। কি বলা হইত? ফেরাউন। কিন্তু মুসা আলাইহিসসালামের জামানায় যেই ফেরাউন ক্ষমতায় ছিল তার নামটা ছিল রামাসিস। জয়কন কি নাম? রামাসিস। ইতিহাস থেকে পাওয়া যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ফেরাউন 400 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল। একটু আওয়াজ দিয়ে বলেন কত বছর? আপনারা তো কয় বছরে হয়রান হয়ে যাইতেছেন যে কি হলো কি হলো, আল্লাহ বোধহয় নাইন গো। হতাশ হবেন না, নিরাশ হবেন না, ফেরাউন 400 বছর ক্ষমতায় ছিল। আল্লাহ তাকে ওই রকম লম্বা হায়াত দিছিলেন। এই যে শাইকুল হাদিস হুজুর আছেন, এই ফেরাউন 400 বছর ক্ষমতায় কোনদিন তার জ্বর হয় নাই, মাথা ব্যথা হয় নাই, এমন কি কোনদিন তার নাক দিয়া সর্দিও পড়ে নাই। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, একটা মানুষ একটা না 400 বছর ক্ষমতায় কোনো আন্দোলন নাই, কোনো নির্বাচন নাই, কোনো ইলেকশন নাই, কোনো বিপ্লব নাই, কোনো দলাদলি নাই, কোনো ফালাফালি নাই, কোনো বিরোধিতা নাই, শান্তিপূর্ণভাবে 400 বছর ক্ষমতায় থাকা পাশাপাশি সুস্থ থাকা স্বাভাবিক ব্যাপার নাকি? একজন মানুষের পক্ষে কি এটা স্বাভাবিক না অস্বাভাবিক? বাবারা, অস্বাভাবিক ব্যাপার। কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য সুযোগটা দিছিলেন। কিন্তু বাবজি না আমার, এই ফিরাউন 400 বছর ক্ষমতার গরমে, ক্ষমতার দাপটে এক পর্যায়ে শুধু সে রাষ্ট্রপতি হয়ে থাকতে ইচ্ছা করল না, সে খোদা দাবি করে বসল। কি দাবি করল? খোদা। খোদা নাউজুবিল্লাহ খোলেন না আপনারা। জনগণকে বলল যে আমি তোমাদের রাজাও, আমি তোমাদের খোদাও। নাউজুবিল্লাহ বলেন সব। যেদিন থেকে ফেরাউন খোদা দাবি করেছে, আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই ফেরাউনের পতন ঘটাবেন। কিন্তু মুসলমান পতনটা কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পদক্ষেপ গ্রহণ করলেন। ফেরাউন যেই দেশের বাদশা ছিল ওই দেশটার নাম ছিল মিশর। একটু জোরে আওয়াজ দিয়ে কোন কি? মিশর। ওই মিশরের যেই নীল নদ, এই নীল নদের পানি দিয়ে ওই দেশের সমস্ত জনগণের কৃষি কাজ চলত। যেরকম বাংলাদেশের একজন হিতাকাঙ্ক্ষী প্রেসিডেন্ট, মরহুম প্রেসিডেন্ট ছিলেন, যিনি বাংলাদেশের কৃষকদের সুবিধার্থে বিভিন্ন জায়গার মধ্যে খাল খনন করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠি? এই খাল খনন করার কারণ ছিল যাতে ওই খাল দিয়ে পানি যায় আর মানুষ যেন খুব সহজে, কৃষকেরা কৃষি কাজ ভালোভাবে করতে পারে, ফসল যেন ফলাইতে পারে। এটা উদ্যোগটা ভালো না খারাপ বাবা? জোরে কর। নিঃসন্দেহে ভালো উদ্যোগ। তো মিশরের ওই নীল নদের পানির দ্বারা ওই দেশের মানুষের কৃষি কাজ চলত। ফেরাউন যেই দিন খোদা দাবি করেছেন, আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে খোদা হওয়ার স্বাদ আমি মিটায় দেব। সুবহানাল্লাহ। কর আল্লাহ রাব্বুল আলামিন ওই নীল নদের যেই পানি, এই পানি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে, পানিকে হুকুম করে, পানিকে শুকায়া দিলেন। বলুন তো নদীর পানি কার হুকুম মানে? শুধু নদীর পানি নয়, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালা
কিল্লা তাফকহুনা তাসবিহাহুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধু নদীর পানি নয়, একটা ধুলা কণা রাশি পর্যন্ত আল্লাহর আইন মেনে চলে, হুকুম মেনে চলে। সুবহানাল্লাহ বলতে মন চায় না আপনাদের? নীল নদের পানি যখন শুকায়া গেল তখন জনগণ চিন্তা করলো যে না, আমরা তো খোদা দাবি করেছে ফেরাউন, আমরা তো সমর্থন জানাইছি, আমরা তো কেউ আপত্তি জানাই নাই, অতএব আমাদের নতুন খোদার কাছে গিয়ে আমরা আবেদন করি যে খোদা নদীর পানি শুকায়া গেছে, পানি দেওয়ার ব্যবস্থা করেন। এখন সমস্ত জনগণ ফেরাউনের রাজবাড়িতে গিয়ে ভিড় জমাচ্ছে। ফেরাউন দেখলো যে অনেকগুলো মানুষ, তোমাদের কি দরকার, কেন এসেছ? সবাই কয় এক দফা এক দাবি, নীল নদে পানি চাই, পানি চাই। জোরে কোন কি চাই? পানি চাই। এখন ফেরাউন মনে মনে চিন্তা করলো এই পানি দেওয়ার ক্ষমতা তো আমার নাই, পানি দেওয়ার ক্ষমতা তো আসমান জমিনের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহর, কথা কোন ঠিক না বেটি? এই ক্ষমতা যে আমার নাই এটা তো আমি বলতেও পারতেছি না, পানি দিতে পারবো না, যদি আমি এটা বলি তাহলে আমার ক্ষমতাও যাবে, জানো যাবে, কথা কোন ঠিক না বেটি? জনগণ বলবে যে তুমি খোদা মারাও মিয়া, পানি দিতে পারো না, এ ধরো খোদাকে, কথা কোন ঠিক না বেটি? জনগণের সেন্টিমেন্ট যখন গড় হয়ে যায় তখন কোন ক্ষমতাই টিকে থাকে না, কথা কোন ঠিক না বেটি? বাংলাদেশের মুসলমান আজকেই ময়দানে নামে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সমস্ত মানুষ আজকেই নামেন আল্লাহর জমিনে, আল্লাহর আইনেই চাই আমরা, দেখবেন যে কোন শক্তি টিকতে পারবে না, আপনারাই বিজয়ী হবেন। সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার, বাপজিরা আমার, এক পর্যায়ে যেই কথাটা বুঝাতে চাচ্ছি, এই ফেরাউন পল্ল মহাবিপাকে মহাবিপদে জনগণ আসছে পানির দাবি নিয়া, নীল নদের পানি দেওয়ার ক্ষমতা তো আমারও নাই, এই পানি যে দিতে পারবো না সে কথা তো আমি বলতেও পারতেছি না, বললেই তো আমার জানও যাবে গদিও যাবে। ফেরাউন দিতে পারবে না এ কথা বোঝার পর জনগণের সাথে এসে ভণ্ডামি করলো, কৌশল অবলম্বন করে ডাক দিয়ে বলল তোমরা সবাই ফিরে যাও, তোমাদের দাবি আমি পূরণ করার ব্যবস্থা করব। নাউজুবিল্লাহ, কোন সব পানি আমি দিয়া দিব, তোমরা চলে যাও। আচ্ছা পানি দিতে পারবে না এটা জানার পরও এ কথা বললো কেন জানেন? এইটাই হলো জনগণকে ধোকা দিয়ে ক্ষমতায় বসে থাকার কৌশল, কথা কন ঠিক না বেটি? যদি কোনো রাজনৈতিক নেতা আসে আর যদি জনগণ বলে যে আসমানের চাঁদটা দিতে হবে এবারে ক্ষমতায় গেলে, এই জনগণ কোনোদিন মুখ দিয়ে না শব্দটা, এই নেতা কোনোদিন না শব্দটা আনবে না, বলবে যে ঠিক আছে তোমরা ভোট দাও, ওই চাঁদ তোমাদেরকে আমি পাইরে দেব। মানে রাজনৈতিক নেতার মুখে না শব্দ নাই, আপনারা যেটাই চাবেন সেটাই দিবে, ক্ষমতায় যাওয়ার পরে বাঁশ ফাটি খালি কাবাড়ি বানায় আর কাবাড়ি বানায়, ঘাস কাটে আর বোঝা বাঁধে, কথা কন ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এক কথায় যেই কথাটা বলতে চাচ্ছি, এই ফেরাউন যদিও বা পানি দিতে পারবে না, তারপর জনগণকে বলল তোমরা সবাই চলে যাও আমি পানি দেওয়ার ব্যবস্থা করব। জনগণ বিদায় হওয়ার পর কোরআনের তাফসির করতেছি, কিচ্ছা কাহিনী নয়, আমি যেই আয়াত পড়েছি ওই আয়াতের তাফসির করতেছি। এই ফেরাউন সিংহাসন ত্যাগ করে ফেরাউন চিন্তা করল এই নীল নদের মধ্যে যদি পানি আনতে হয় তাহলে আসল আল্লাহ যিনি, কম্প্রোমাইজ করতে হবে তার সাথে, তার সাথে চুক্তি করতে হবে, তার সাথে কন্ট্যাক্ট করা লাগবে, তার সাথে বোঝাপড়া করা লাগবে। সিংহাসন ছেড়ে দিয়ে মরুভূমি পাড়ি দিয়া গভীর জঙ্গল, কঠিন জঙ্গলের ভিতরে প্রবেশ করে পাহাড়ের উঁচু চূড়ায় গিয়া ফেরাউন সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহকে কয় আল্লাহ তুমি তো আসল আর আমি তো নকল, কথা কন না কেন? আসল কে? আর ফেরাউন কি?
নকল। তুমি তো জানো আমি ক্ষমতার লোভে এটা করছি আল্লাহ, মান সম্মানটা রাখো আল্লাহ, নীল নদের পানি তুমি দিয়ে দাও, নীল নদের পানি তুমি দিবা, জনগণ যেন টের না পায় যে আল্লাহ দিয়েছে, জনগণ যেন টের পায় যে আমাদের নতুন খোদা ফেরাউন দিছে। রব্বুল আলামিন তুমি আমার এই প্রস্তাবটা রক্ষা করো, আমি কেন দুনিয়াতে তোমার সাথে তোমার বান্দাদের সাথে ভণ্ডামি করলাম, খোদা দাবি করলাম, আমি ওয়াদা দিলাম, কথা দিলাম, মৃত্যুর পরে ইচ্ছা মতো আমার বিচারটা তুমি করে নিও। ফেরাউন আল্লাহর সাথে চুক্তি করতেছে যে আল্লাহ দুনিয়াতে অন্তত আমার আজকে দোয়াটা কবুল করিয়া পানি দাও, এই ভণ্ডামি আমি কেন করলাম, কেন খোদা দাবি করলাম, আমার এন্তেকালের পর তুমি ইচ্ছা মতো আমার বিচারটা করে নিও। তার মানে ফেরাউন চিন্তা করলো যে দুনিয়ায় যা হয় হোক পরকালে কি হবে সেটা দেখা যাবে। ওই তরিকার কিছু লোক বাংলাদেশে আছে না নাই? এরা কয় যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মরার পরে কি হবে সেটা দেখা যাবে, পরের ব্যাপার, নাউজুবিল্লাহ। কোন সবাই এরা আখিরাত ধ্বংস করে, দুনিয়া টিকাইতে চায়, কিন্তু যারা মুসলমান হবে তাদের একমাত্র কাজ হবে যে দুনিয়া ধ্বংস করে হলো পরকাল আমাদেরকে ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? দুনিয়াতে আমরা দুনিয়া কামাইর জন্য আসি নাই, দুনিয়াতে এসেছি পরকালের জান্নাত কামাই করার জন্য। সুবহানাল্লাহ, বলেন বলেন সব। চিন্তা করেন না, মুসলমানের দিন সামনে আসতেছে, সুবহানাল্লাহ কইতে মন চায় না? আমি মাঝে মধ্যে বলি ব্রিটিশ করেছে শোষণ, আয়ুব করছে শাসন, শেখ মুজিবের ভাষণ, শহীদ জিয়া কাটছে খাল, আর এক দলের নানান তাল, দেখতে দেখতে অনেক নেতা দেখা শেষ, আগামীতে হুজুরদের বাংলাদেশ। এত আস্তে কইলে হবে নাকি? আমি না হলে সারাদিন না খাওয়া মানুষ জার্নি করি, একটা বিস্কুটও খাওয়ার টাইম নেই, আইসলাম মঞ্চে, আপনারাও কি না খায় আসছেন নাকি? তাহলে একটু জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের বাংলাদেশ সামনে, সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিম দিগন্তে অস্ত যায়, এটা যে এরকম চিরন্তন সত্য কথা, তার চাইতেও মহাসত্য কথা হলো আগামীর দিনগুলোতে তামাম পৃথিবী মুসলমানেরা কোরআন দিয়া শাসন করবে, এটা তার চাইতেও মহাসত্য কথা। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, এই ফেরাউন যখন আল্লাহর কাছে গভীর জঙ্গলের ভিতর প্রবেশ করে পাহাড়ের উঁচু চূড়ায় সেজদা দিল, আল্লাহর কাছে কান্নাকাটি করল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের দোয়াটা কবুল করে নিয়েছেন, নীল নদের মধ্যে পানিও দিয়েছেন। এরপরে ফেরাউন সেজদা থেকে মাথা তুলে যখন পাহাড়ের উঁচু চূড়ার থেকে নিচের দিকে নামা আরম্ভ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রিল আলাইহিস সালামকে একজন অচেনা মানুষের রূপ ধারণ করে ডাক দিয়ে বললেন, জিব্রাইল জঙ্গলের ভিতরে পাহাড়ের উঁচু চূড়ায় তুমি ফেরাউনের কাছে যাও, তুমি ফেরাউনের কাছে গিয়ে একটা বিচার চাও। জোরে বলেন কি চাও? আরো জোরে সবাই বলেন বিচার চাও। আল্লাহ জিব্রাইলকে বললেন মানুষের রূপ ধারণ করে তুমি ফেরাউনের দরবারে গিয়ে এই মুহূর্তে একটা তুমি বিচার চাও। হযরতে জিব্রিল আলাইহিস সালাম মানুষের সুরত ধারণ করে আইসে বললেন যে মহারাজা আমার একটা বিচার করে দেওয়া লাগবে। আচ্ছা বলেন তো ফেরাউনের মাথায় ওই সময় কি মাথা ঠান্ডা ছিল না গরম? মাথায় টেনশন যে আল্লাহর কাছে যেই প্রস্তাব করলাম, যদি আল্লাহ প্রস্তাব গ্রহণ করে তাহলে তো বাঁচা গেল, যদি প্রস্তাব কবুল না হয় তাহলে জানো যাবে গদিও। একটু জোরে কোন জানো যাবে গদিও। ফেরাউনের মাথায় চিন্তা, এই চিন্তা নিয়ে নামতেছে, ওই মুহূর্তে যদি কেউ বিচার চায় মেজাজ নরম হবে না গরম হবে? ফেরাউনের মেজাজ গরম হয়েছে। তাফসীরের কিতাবে এসেছে যে ফেরাউন একটা ধমক দিয়ে বলছে, হে মিয়া এইটা কি বিচারের জায়গা হইলো? আমি যখন ইজলাসে বসবো, সিংহাসনে বসবো,
তখন তুমি যাইও তোমার বিচার তখন করে দেব। এটা জঙ্গল, এটা কি বিচারের জায়গা? তার মানে মাথায় টেনশন, পানি যদি না দেয় তাহলে খবর আছে, কথা কোন ঠিক না বেটি? কিতাবের মধ্যে বর্ণিত হলো এই ফেরাউন যখন এই পাহাড়ের উঁচু চূড়ার থেকে নামতেছে, গাছপালার যেই ডালপালা, ডালপালার ফাঁক দিয়া যখন নিম্নদের দিকে ফেরাউন একটাবার তাকিয়ে দেখেছে, তাকিয়ে দেখার সাথে সাথে ফেরাউন দেখতে পেল নীলনদ পানি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। ফেরাউন তখন বলল যে যাক, পানি তো পাওয়া গেছে, দুনিয়ার ব্যাপারে অন্তত টেনশন মুক্ত, আখেরাতে কি হয় হবে দেখা যাবে, কথা কোন ঠিক না বেটি? ফেরাউন তখন খুশি হয়ে গেল। খুশি হওয়ার পর হযরতে জিব্রাইল তো আল্লাহর হুকুমে আসছেন, কথা কোন ঠিক না বেটি? আচ্ছা বলেন তো আল্লাহ যতক্ষণ ফেরত যাইতে বলবেন না জিব্রাইল ততক্ষণ ফেরত যাইতে পারবেন? হযরতে জিব্রাইল ফেরত যান নাই, ফেরাউনের ধমক খেয়ে একদিকে গিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, আল্লাহর হুকুমও পান নাই, তিনি ফেরত যান নাই। কিন্তু ফেরাউন যখন নদীতে পানি দেখেছেন, দেখার পরে তার মনটা খুশিতে ভরে গেছে। এবার যেই ফেরাউন কিছুক্ষণ আগে বলল বেটা এটা কি বিচারের জায়গা নাকি, ওই ফেরাউনে আবার বলতেছে মিয়াই দিকাশো কি বিচার তুমি বলো, তোমার বিচার আমি করি দেই। এখন হযরতে জিব্রিল কাছে এসে বললেন মহারাজা আমার বিচার হলো একটা গোলাম সম্পর্কে, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো বাবা কি সম্পর্কে? গোলাম, গোলাম সম্পর্কে। ফেরাউন জিজ্ঞেস করলো গোলাম কি করেছে, কি গোলাম সেটা? এবারে জিব্রিল আলাইহিসসালাম বললেন যে একটা গোলাম নিজে নিজের মনিবকে মনিব বলে স্বীকার করে না, নিজের মনিবকে মনিব বলে ডাকাডাকি করে না, নিজেই মনিব দাবি করে বসে, সেই গোলামের বিচার। বিচারটা কি বুঝলেন তো? যে একটা গোলাম নিজের মনিবকে মনিব বলে স্বীকার করে না, মনিবকে মনিব বলে ডাকে, নিজেই নিজেকে মনিব দাবি করে, খোদা দাবি করে, ওই গোলামের বিচার। ফেরাউন এই কথা শোনার পরে কয় এত বড় নিমুখ হারাম গোলাম রে, অথচ তার ব্যাপারেই বলা হলো সে বুঝতে পারে নাই, কথা বলেন না কেন ঠিক না বেটি? হযরতে জিব্রিল আলাইহিসসালামের বিচার শুনেন, এই ফেরাউন তখন ডাক দিয়ে বলেছে বেটা এই নিমুখ হারাম গোলামের বিচার এই নীল নদের পানিতে সুবায় আমার আছাড়া আর কোনো বিচার হতে পারে না, এই নীল নদের পানিতে সুবায় আমার আছাড়া এই গোলামের কোনো বিচার হইতে পারে না। তখন হযরতে জিব্রিল ডাক দিয়ে কয় ধন্যবাদ মারহাবা, মহারাজা আপনার বিচারটা বড় চমৎকার বিচার, দারুণ বিচার হয়েছে। হযরতে জিব্রিল আলাইহিসসালাম কাগজ কলম ফেরাউনের সামনে পেশ করে ডাক দিয়ে বলেছেন মহারাজা আপনি যেই বিচারের রায়টা দিয়েছেন আপনার রায়টা এই কাগজ কলমের মধ্যে সুন্দর করে লিখে দেন। ফেরাউন কাগজ কলম হাতের মধ্যে নিয়ে লেখে যেই গোলাম নিজের মনিবকে মনিব বলে স্বীকার করে না, নিজেই নিজেকে মনিব দাবি করে, ওই গোলামকে নীল নদের পানিতে সুবায় আমারা ছাড়া কোনো বিচার হতে পারে না, এই কথা লিখে স্বাক্ষর করে দিয়া দিল। হযরতে জিব্রিল এই কাগজ খান নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত চলে গেলেন, জোরে কোন সুবহানাল্লাহ। পরবর্তী ঘটনা কি ঘটেছে জানা দরকার, জোরে কোন আছে না নাই? আচ্ছা বলুন তো ভাইজান, এই পৃথিবীতে কোরআন ছাড়া শান্তি আসতে পারে না, কোন অন্যদিকে যাওয়ার সুযোগ নাই, মাঝখান থেকে একটা কথা বলতে চাই, কোরআন ছাড়া শান্তি আসতে পারে না? আপনি আজকেই বাড়িতে যাইয়া সূরা তওবা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, কয় নাম্বার? 9 নম্বর সূরা, এই 9 নম্বর সূরার 112 নম্বর আয়াতটা খুলে দেখবেন, যাদের বাড়িতে তরজমা কোরআন আছে এই 112 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতটা পাবেন, আত্তাইবুনাল আবিদুন। মোমেনদের এখানে 8টা গুণের কথা আলোচনা করা হয়েছে। আমি সেদিন একটা তাফসীর গ্রন্থ পড়তে পড়তে অনেকটা অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম যে আল আবিদুনের ব্যাখ্যা সেখানে কি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই,
মানে মুমিনদের দুই নম্বরের গুণ ওই আয়াতের মধ্যে আটটা গুণের মধ্যে দুই নম্বরের যে গুণ থাকা লাগবে সেটা হলো তারা হবে ইবাদতকারী। জোরে কোন কি কারী? ইবাদতকারী। কার ইবাদতকারী? একটু জোরে কোন কার? আল্লাহ। আমরা তো অনেকেই শুধু নামাজ রোজা হজ যাকাত তসবিহ তাহলিল কোরআন শরীফের তেলাওয়াত এগুলোকেই ইবাদত মনে করি, আর এগুলোর বাইরে আমরা কোনো কিছুকেই ইবাদত মনে করি না। আমরা অনেকেই এরকম আসি, কথা কন ঠিক না বে? ঠিক। আচ্ছা বলেন তো, শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলোই যদি ইবাদত হয়, এগুলোর বাইরে যদি আর কোনো ইবাদত না থাকে, তাহলে তো আল্লাহর একটা কথা মিথ্যা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের ব্যাপারে কোরআন শরীফের এক জায়গায় বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এই যে এখানে হুজুর আছেন, হুজুরের সামনে কথা বলতে আমার শরীর কাঁপে, কেননা এলেন নাই তো আমার ভাইজান। আরবি গ্রামারের একটা কায়দা আছে এরকম যে যদি কোনো বাক্য মা দিয়া শুরু হয়, জোরে কোন কি দিয়া? মা দিয়া শুরু হয়, এর মাঝখানে যদি ইল্লা শব্দ আসে, তাহলে ওটার অর্থ হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র, তার মানে অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতটা দেখেন তো মা দিয়া শুরু হয়েছে না হয় নাই? অমা মা দিয়া শুরু হয়েছে। খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মাঝখানে আছে না নাই? এই আয়াতের অর্থ হলো আল্লাহ বলেছেন যে আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ ইবাদত ছাড়া অন্য কোন কাজের জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই? তাহলে শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলাই যদি ইবাদত হয়, আমরা ঘুম পাড়ি কি পাড়ি না, খাওয়া দাওয়া করি কি করি না, বাজার ঘাটে যাই কি যাই না, তাহলে তো এগুলো ইবাদতের বাইরে চলে যায়। আল্লাহ তো বলছেন খালি ইবাদতের জন্য পাঠাইছি, তার মানে আমরা বুঝতে ভুল করেছি ইবাদত শুধু নামাজ রোজা হজ যাকাতের নাম নয়। মানব জীবনের প্রত্যেকটা কাজ ইবাদত হবে তখন দুইটা শর্ত উপস্থিত থাকবে, যখন তার মধ্যে একটা হলো আল্লাহর হুকুম আর একটা হলো নবীর তরিকা। কথা বুঝে থাকলে কোন ঠিক না বেঠি? আপনি যেই কাজ করেন না কেন, যদি ওই কাজটার মধ্যে আল্লাহর হুকুম থাকে নবীর তরিকা অনুযায়ী, যদি ওই কাজটা হাসিল হয়, যদি ওই কাজটা সমাপ্ত হয়, যদি বাস্তবায়ন হয়, তাহলে ওটা হবে আল্লাহর ইবাদত। ওটা যে কোনো কাজ হোক না কেন, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হলেই সেটা ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কিন্তু আমার পয়েন্টের মাঝখানে আমি এমনিতেই ঢুকাই দিলাম, কেননা আমার সময় নাই, কোন দিকে যাব। অন্তত একটা কথা আপনাদেরকে আমি আজকে বুঝাই যেতে চাই, একটা তাকবীর লাগান, লিল্লাহ তাকবীর। তাহলে ইবাদত হইতে গেলে কয়টা জিনিসের দরকার? একটা হলো আল্লাহর হুকুম আর একটা কার তরিকা। আচ্ছা বলেন তো, আল্লাহর হুকুম আছে নবীর তরিকা নাই, ইবাদত হবে? এরপরে আল্লাহর নবীর তরিকা আছে আল্লাহর হুকুম নাই, ইবাদত হবে? একটা উদাহরণ দিই আপনাদেরকে। আচ্ছা বলেন তো বাবারা, আপনাদের এলাকায় গরুর গোস্ত খান না আপনারা? কেমন লাগে, স্বাদ কেমন? যুবকেরা 52,000 টাকা দিয়ে একটা আড়িয়া গরু কিনেছে, কত হাজার? 52,000। এখন এই গরুটা কেনার পর শাইকুল হাদিস হুজুরের এক ছাত্রকে, সেও হুজুর মানুষ, তাকে বলেছে যে আগামীকাল দুইটার সময় আপনি গরুটা জবাই করে দেবেন, আপনাকে হাদিয়া দেওয়া হবে 500 টাকা। ওই হুজুর আল্লাহর ওয়াস্তে কথা দিয়েছেন এবং মোবাইল নাম্বার দিয়েছেন যে যদি আমার আমি ভুলে যাই বা আসতে দেরি করি, তোমরা আমাকে একটু দয়া করে মোবাইল করবা। বাস নাম্বার টাম্বার দিয়ে হুজুর বাড়িতে। এখন এই যুবকেরা 1:30 থেকে মোবাইল করা শুরু করছে। এখন যখনে কল দেয় খালি কয় এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হবে? জোরে কোন এই, তার মানে কি বোঝা গেল? মোবাইল বন্ধ, চার্জ নাই বা অন্য যে কোনো কারণে বন্ধ হয়ে গেছে হুজুরের অজান্তে, হুজুর টেরে পায় নাই। তো এক পর্যায়ে 2টা বাজা পর্যন্ত মোবাইলে যখন হুজুরকে পাইলই না, যুবক মানুষের রক্ত জোরে কন্ত গরম না নরম? এক যুবক কয়,
হুজুরের গুষ্টি মারি, নাউজুবিল্লাহ কোন শব্দ, ছোরান কি আন, ছোরান ছোরা বজেন তো, ওই যে রাদিয়া জবাই করে ছুরি 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 আন, ছুরি আনিয়া এই যুবক লুঙ্গি মালকাসা বজেন তো, মালকাসা করিয়া মানে রাগ উঠছে তো, বাকি যুবককে কইছে ধর ভালো করি, একেবারে ধরিয়া এই ছোরাটা আমার দিক তাকান, এইভাবে দুই হাতে ধরিয়া গরুর কাল্লার মধ্যে মার এক চোট, এক চোটে কাল্লা দুখাম। আচ্ছা বলেন তো গরুর গোস্ত খাওয়া জায়েজ আছে, হালাল, আল্লাহর হুকুম আছে ঠিকই, জবাইটা যেই তরিকায় করা হলো ওই গোস্ত খাওয়া জায়েজ হবে না? একটু আপনারা মাসলা বুঝলে জোরে কন না, কেন জায়েজ হবে? নবীর তরিকায় জবাই হয় নাই, এই কারণে হালাল জিনিসটাও হারাম হয়ে গেল, কথা কন ঠিক না ঠিক? আচ্ছা এরপরে এটা একটা উদাহরণ। আচ্ছা বলুন তো এই শুকুরের গোস্ত দিয়া, শুকুরের চর্বি দিয়া লাখ সাবান তৈরি হয়, এটা জানেন কারা কারা? আপনারা না জানলেও আজকে জানে না যে শুকুরের যে চর্বি আছে এই চর্বি দিয়া লাখ সাবান তৈরি হয়। তো যুবকেরা চিন্তা করলো লাখ সাবানের যে ঘেরানের ঘেরান, আরো বা এই গোস্তের না জানি কি টেস্ট আছে, মজা আছে। তো জীবনে তো বহুত কিছু করলাম, অন্তত কয়েকটা যুবক মিলে একটা শুকর কিনে জবাই করে খায়া দেখি। এখন একটা শুকর কিনে আনছে যুবকেরা, আনার পরে বাংলাদেশের সবচাইতে বড় পিসের হুজুর তার কাছে গেছে, গিয়ে বলছে যে হুজুর এই এই ঘটনা, শুকরের চর্বি দিয়ে নাকি লাখ সাবান তৈরি হয়। তো এই ঘেরান শোনার পরে আমরা পাগল হয়ে গেলাম, চিন্তা করলাম না জানি গোস্ততে কত স্বাদ আছে। অতএব হুজুর শুকর একটা কেনা হয়েছে, আপনার দ্বারাই জবাইটা করে নেব, হাদিয়াত বাজবে না, হেলিকপ্টারের ভাড়া যে অগ্রিম নেন, আপনি চলি আসেন সময় মতন শুকর জবাই করে দিয়ে আসবেন। পিসার হুজুর ভোতরা পাগড়ি লম্বা পাঞ্জাবি সুন্দর কায়দা একটা হাজি রুমাল দিয়া হেলিকপ্টারের মধ্যে চলে আসল। আসার পরে একে বলল বাবারা পাঁচজন লোক চাই যারা জীবনে নামাজ কাজা করে নাই, এই রকম পাঁচজন লোক শুকরটা ভালো করে ধরো আর একটা ধারানো ছুরি আমাকে দাও। পিসার হুজুর কি সুন্দর কায়দায় নবীর তরিকা হান্ড্রেডে হান্ড্রেড বাস্তবায়ন করার লক্ষ্যে ছুরিটা ওই শুকুরের গলার মধ্যে দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার তিন ফসে শুকুরটা জবাই করে দিয়ে একটু দোয়া করে দিল। আচ্ছা বলেন তো দেখি শুকুরের গোস্ত তো বড় পীর সাহেব জবাই করলো, তাও আবার নবীর তরিকায় গোস্ত খাওয়া কি জায়েজ হবে? কার হুকুম নাই? যত নবীর তরিকা খাটান মিয়া ওই গোস্ত খাওয়া জায়েজ হবে না? তাহলে প্রত্যেকটা কাজ ইবাদত হবে দুই শর্তে, এক নাম্বার হলো আল্লাহর হুকুম থাকা লাগবে, দুই নাম্বারের নবীর তরিকা থাকা লাগবে। আচ্ছা বলুন তো আমাদের দেশের কিছু কিছু ভারী নামাজি আছে, আমি কথাটা এই জন্য বললাম টের পাবেন আপনারা, আমার ভাইরা মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যায়, নামাজ পড়ার পরে নফল পড়ে, এরপরে তাসবি পড়ে, তারপরে কোরআন শরীফ পড়ে, আমি তাদেরকে আশীর্বাদ জানাই ধন্যবাদ জানাই, নেই সন্দেহে কাজটা ভালো লোকটা আমলদার। কিন্তু মুসলমান ওই একই মসজিদের মধ্যে আর এক মুসল্লি যাইয়া জোহরের ফরজ নামাজটা পড়ে সুন্নত নামাজ পড়ে, লোকটা হুর হুর করে মসজিদ থেকে বের হইয়া দোকানের মধ্যে গিয়ে যখন দোকানদারি শুরু করে দেয় তখন এই এক শ্রেণীর মুসল্লি এই লোকটার সমালোচনা করে যে দুনিয়া মনে হয় ওর পিছে লাগছে, কথা কন ঠিক না বেটি? ওই লোকটা সমালোচনা করে যে সুন্নত পড়লো নফল দুই রাকাতও পড়লো না, একশো দানাওয়ালা তসবিহ পড়লো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সেটাও পড়লো না। এরপরে দেখেন কি হুর হুর করে যা দোকানের একে দোকানদারি দুনিয়া কি লাগান লাগছে, এই লোকটার সমালোচনা অনেকেই করে। প্রিয় ভাইরা, আচ্ছা আমি আপনাদেরকে বলতে চাই এই যে লোকটা দোকানে গেল ব্যবসা করলো, ব্যবসার মধ্যে আল্লাহর হুকুম জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক কোরআনে বলেন আহাল্লাল্লাহুল বাইআ
ব্যবসার কথা আল্লাহ কোরআনে হালাল বলেছেন, সুদকে হারাম বলেছেন, তার মানে এই ব্যবসাটা যদি ইনি নবীর তরিকা অনুযায়ী করে, খাদ্যে ভেজাল দিল না, কাউকে ওজনে কম দিল না, কাউরে কাছ থেকে দাম বেশি নিল না, এই নবীর তরিকা অনুযায়ী যদি এই লোকটা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি ব্যবসাটা করতে পারে, আপনি মসজিদে বসে থেকে ফরজ পড়েছেন, সুন্নত পড়েছেন, দুই রাকাত নফল পড়েছেন, এরপরে আপনি জিকির করেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করে যেই পরিমাণ সওয়াব কামাই করেছেন, আল্লাহর বান্দা শুধু সুন্নত পড়ে দর্দিয়া দোকানদারি করে আল্লাহর বান্দা আপনার মতো সম পরিমাণ সওয়াব কামাই করবে। জোরে করুন সুবহানাল্লাহ। ব্যবসায় আল্লাহর হুকুম থাকার কারণে ওই ব্যবসা করলেও সে নফল ইবাদতের সওয়াব আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা কেন আছে না নাই? আপনাদের খারাপ লাগতেছে নাকি? আপনাদের এই দিকে দেখলাম যে কলা, এই দুই রাস্তার ধারে খালি কলা গাছ, কলা বোধহয় একটু বেশি হয় তাই না? কলা কলা সর্বনাশ, আমি এতদিন বুঝি নেই, এখন দেখলাম যে এই কলা মনে হয় আমরাও খাই ওই দিক থাকি, মানে সাপ্লাই হয় এখান থেকে। আচ্ছা বলেন তো ভাই, এই কলা বাড়িতে কাজ করার জন্য লোক নিছেন 10 জন, জোরে বলেন কয়জন? 10 জন। আপনারা কি বলেন, কামলা বলেন না লেবার বলেন, কি বলেন? দুইটাই কম, 10 জন কামলা নিছেন, লেবার নিছেন। এখন আপনি মসজিদের মধ্যে গিয়ে কোনো মতে ফরজটা পড়িয়া দুই রাকাত সুন্নত পড়িয়া ওই যে কামলা নিছেন, আপনার টেনশন, কামলার সাথে না থাকলে কাজ হবে না, কথা কোন ঠিক না বেঠিক? এখন দৌড় দিলেন কলা বাড়িতে, কিন্তু কিছু ভারী নামাজি আছে, ওরা চোখ মোটা করে করে বলল যে দুনিয়া ভালোভাবে লাগছে আর কিছু। আচ্ছা বলুন তো দেখি, এই যে কৃষি কাজ, এই কৃষি কাজের মধ্যে আল্লাহর হুকুম আছে না নাই? যদি কোনো মানুষ কৃষক না হয়, কেউ যদি ফসল না ফলায়, কেউ যদি উৎপাদন না করে, সবাই যদি মসজিদের মধ্যে বসে বসে জেকের করে, সবাই যদি মসজিদের মধ্যে বসে বসে নফল নামাজ পড়ে, বলুন তো কেউ যদি উৎপাদন না করে তাহলে পৃথিবীর মানুষ খাইবেটা কি? কলা খাবে নাকি? কথা কন ঠিক না বেটু? তাহলে কৃষি কাজের মধ্যে আল্লাহর হুকুম আছে না নাই? এই যে লোকটা কৃষি কাজ গেল, কলা বাগানে গেল, লোকটা যদি নবীর তরিকা অনুযায়ী কামলা চালাইতে পারে, নিজে কাজ করতে পারে, এইখানে নবীর তরিকা হলো যে কারো জমির আইল ঠেলবে না, অন্যের কলা গাছ ক্ষতি করবে না, নষ্ট করবে না, এই লোকটা সুন্দরভাবে জিকিরে ফিকিরে যদি কলা বাগানে কাজ করতে পারে, আল্লাহর হাবিব বলেন মসজিদের মধ্যে যেই মুসল্লি নামাজ পড়েছে, সুন্নত পড়েছে, নফল পড়েছে, এরপরে কোরআন পড়তেছে, তাসবি পড়তেছে, উনি যেই সওয়াব পাবেন, আপনি কলা বাগানে কামলার সাথে কাজ করে সম পরিমাণ নফল ইবাদতের সওয়াব। জোরে করুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, সব কাজে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা থাকে, নেতা নির্বাচনের ব্যাপারে আল্লাহর হুকুম আছে না নাই? নেতা নির্বাচন করেন না আপনারা? এতে আল্লাহর হুকুম আছে না নাই? সব মানুষকে নেতা নির্বাচন করতে হবে, লোকটা যেন নামাজি হয়, মুত্তাকিন হয়, লোকটা যেন পরহেজগার হয়, যে হুজুর আছে জিজ্ঞেস করেন, কথা কন ঠিক না বেঠিক? এইরকম লোককে দেখে নেতা নির্বাচন করতে হবে, এবং এই নেতা নির্বাচন করাটা এইটা হলো সব ইবাদতের বড় ইবাদত। সুবহানাল্লাহ। কোন সবে তা যদি না হয়, একটা উদাহরণ দেই আপনাদেরকে, শোনেন তো। আচ্ছা আপনাদের এই যে মোমিনপুর ফকিরের মোড়, এইখানে আগামীকাল 100 জন যুবক এই জায়গার মধ্যে মিছিল করবেন, যে আমাদের সরকারের কাছে এক দফা এক দাবি, 5 ওয়াক্ত নামাজ আগামীকাল থেকে মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে পড়তে চাই, আমাদেরকে এই সুযোগ দিতে হবে, এক দফা এক দাবি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে চাই। নেতারা বলবে, বাতিল পন্থীরা বলবে, তোমরা পড়তে পারবো না, কেডা তোমাদেরকে বাধা করছে, মসজিদের মধ্যে যা পড়তে পারো না। কথা কন ঠিক না বেটা? তার মানে নামাজে কোনো বাধা? এক জোরে কন না কেন, নামাজ পড়তে কোনো বাধা আছে? এরপরে যদি আপনারা মিছিল করেন,
যে আমরা এই 100 জন লোক এইবার হজ করতে চাই, হজে যাব, হজে যাব। তখন সরকারি দলের লোকজন এবং ক্ষমতাসীনেরা বা অন্য অন্য নেতারা বলবে যে আমরা তো চাইতেছি সরকারিভাবে মানুষ হজ করুক, ঠিক আছে, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি সাহেবকে পাঠানো হবে, পাঠানো হবে। চিন্তা নাই, চিন্তা নাই, বাড়িতে যাও, বাড়িতে যাও, হজ করার সুযোগ দেওয়া হবে, দেওয়া হবে। কথা কোন ঠিক না বেটি? কোনো বাধা আছে? কিন্তু 50 জন 100 জন লাগবে না, 10 জন যুবক খালি আগামীকাল গিয়ে বলবে নারায়ণ তাকবীর, এরা বলবে আল্লাহু আকবার, আল্লাহর আইন চাই। বাকিটা কোন সৎ লোকের? আল্লাহর আইন চাই, জোরে কোন আল্লাহর আইন চাই। এই খবর যদি থানা পর্যন্ত যায় দেখবেন যে পুলিশের গাড়ি হু 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 করি, মানে ওসি সাহেবের চাকরি নাই, চাকরি থাকে না। কথা কোন ঠিক না বেটি? এ কেডারে কেডারে এত বড় সাহস, কথা কোন না কেন ঠিক না বেটি? একেবারে আইসে আপনাকে মিছিল করার স্বাদ মিটায়া দেবে, আপনাকে শ্বশুর বাড়ি নিয়ে যাবে, কথা বলেন না কেন ঠিক না বেটি? আল্লাহ পাক সুরাত ফাতিহা যা আমরা পড়ি, এই সুরার এক জায়গায় বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পড়েন সবাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আচ্ছা আপনারা তো এই এলাকার সবাই শিক্ষিত মানুষ, আমি তো একটা মূর্খ ছেলে, আপনাদেরকে একটা বিচার দিতে চাই, সেইটা হলো বলুন তো বাবারা সাহায্যের প্রসঙ্গ এইটা কখন আসে? বিপদের সময়, কথা কন ঠিক না বেটি? সাহায্যের প্রসঙ্গ কখন আসে? বিপদ আসলে পড়ে। তাহলে কোন এবাদত আছে যেই ইবাদত করলে বিপদ আসে? আর আল্লাহ আগেই শিক্ষা দিলেন বান্দা আমার কাছে দোয়া কর যে তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই, তাহলে সেই ইবাদতটা হলো এই ইবাদত। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে কার? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কার? এই মোবাইল যে কোম্পানি তৈরি করেছে, যদি তাদের আইনে মোবাইল চালাইতে হয়, না হলে যদি মোবাইল নষ্ট হয়, মোবাইল যদি অসল হয়, তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে সৃষ্টি করেছেন কে? সৃষ্টি করতে পারেন, আইন দিতে পারেন না? জোরে কোন আইন দিতে পারেন কি পারেন না আমার বন্ধুগণ? তাহলে এবাদত খালি নামাজ রোজা হজ যাকাত না, আল্লাহর জমিনে আল্লাহর যে আইনগুলো আছে, চোর চুরি করলে হাত কাটি দাও বিধানটা কার? এই ব্যাপারে আমি ছোট্ট একটা কথা বলি, বলবো নাকি বলবো? আসলে সময় নাই ভাই, যান কোন দিকে যাই, কোন ওই ঘটনা তো ওখানে থাকলো, আরো সামনে বহুত কথা। একটা তাকবীর লাগান তো দেখি লিল্লাহকে তাকবীর। যুবক ভাইরা মনে করতেছে হুজুর তো আমাদের ব্যাপারেও কিছু বলবে, যুবতীরা মনে করতেছে হুজুর যেহেতু আসছে কুড়িগ্রাম থেকে আমাদের কেউ মাহরুম করবে না, কিছু একটা বলবে। তো আমি মাঝখানে একটা কথা ওনাদের ব্যাপারে বলে দিতে চাই, বলবো? মোবাইল ফোন সিনেমা এছাড়া মন ভরে না, টিভি নাটক বিনোদন, টক টাইম আলাপন, ইন্টারনেট ব্যবহার, ফেসবুকে শতবার অশ্লীল দৃশ্য, হাতের মুঠোয় বিশ্ব, ব্লু ফিল্মের সরাসরি নায়ক নায়িকার গড়াগড়ি, মেমোরি কার্ড হাতে হাতে, ডাউনলোড সাথে সাথে, যাত্রায় ফাত্রায় যুবকেরা কাতরায়, বেপর্দা বেহায়াপনা নারীদের আনাগোনা, মিটমাট ফিটফাট জামা কাপড় শর্টকাট, আশকারা মাসকারা পর্দার কামসারা, ধর্ষণ ঘর্ষণ প্রেম প্রীতি বর্ষণ, অপুতপু সাহারা অশ্লীল চেহারা, যুবকের কানে দুল পিঠে পড়ে মাথার চুল, দুই কানে হেডফোন ফাটাফাটি রিংটোন, চোখে চোখে চোখাচুকি মোড়ে মোড়ে উকি ঝুঁকি, অলিতে গলিতে রাস্তাঘাটে চলিতে, রূপসীর ঝলকানি যুবকের মানহানি, কলকাতার স্বস্তিকা বিনোদন পত্রিকা, নাচ গানে খোলা মাঠ শাহরুখের কনসার্ট, ডিশ লাইন টিভিতে অসংখ্য চ্যানেলে চলছে নাচ গান কত যে অনুষ্ঠান, বৈশাখী মেলা ভ্যালেন্টাইন্স খেলা, খুদে গান রাজ পাক্কা শয়তানের কাজ, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ, অপসংস্কৃতির মাধ্যমে যুবক যুবতীদের চরিত্র হচ্ছে শেষ। একটু কথা বুঝে থাকলে বলেন সবাই ঠিক না বেঠিক?
এটা তাকবীর দান তো দেখে লিল্লাহি তাকবীর আল্লাহু তাহলে আমি ওয়াজটা কোথায় সারছি মনে আছে তো আপনাদের বলুন তো বাবারা হযরতে মূসা আলাইহিস সালাম তিনি কোন বংশের নবী ছিলেন বনী ইসরাইল জোরে কোন বনী ইসরাইলের এই মিশর যেই রাষ্ট্র মিশর যেই দেশ এই দেশে ফেরাউনেরা ক্ষমতায় আসার পূর্বে এই যে শাইকুল হাদিস হুজুর আছেন আপনারা তাফসীর পড়াশোনা করবেন কিতাব পড়াশোনা করে দেখবেন এই ফেরাউনেরা ক্ষমতায় আসার আগে এই মিশরের ক্ষমতায় ছিল বনী ইসরাইলেরা হযরতে ইউসুফ আলাইহিস সালামের জামানাত থেকে এই ক্ষমতা শুরু হয়েছিল একটা না 400 বছর পর্যন্ত বনী ইসরাইল মিশরের ক্ষমতায় ছিল সুবহানাল্লাহ বলেন বনী ইসরাইলের ক্ষমতা শুরু হয়েছিল কাকে দিয়া ইউসুফ নবীকে দিয়ে একটু কথা বলবেন বা কাকে দিয়া ইউসুফ নবী ষড়যন্ত্র হয়েছে না রাখছিল কোথায় কুয়ায় ফেলায় দিছিল আল্লাহ কুয়ার তল দিয়ে সুরঙ্গ পথ করে আল্লাহ ওই দিক দিয়ে মিশরের ক্ষমতায় বসায় দিয়েছেন যরেখন সুবহানাল্লাহ আপনাদেরকে বলতে চাই সেই আল্লাহ আইজো আছে না নাই কখন যে কি ঘটে যাবে বলা মুশকিল আছে বাংলাদেশের পরিস্থিতি কথা কোন ঠিক না বেঠে ভাইরা আমার বন্ধুরা আমার কারাগার থেকে কখন যে প্রেসিডেন্ট হবেন কখন যে মন্ত্রী হবেন বলা যায় না আমরা আশা রাখতে পারি কথা বলেন না কেন ঠিক না বেটি আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাই এই ফেরাউনেরা 400 বছর বনী ইসরাইল ক্ষমতায় ছিল এই ফেরাউন ছিল কিবতি বংশের লোক ওই দেশের মধ্যে মূলত প্রধানত দুই শ্রেণীর মানুষ বসবাস করত একটা হলো কিবতি বংশ আর একটা হলো বনী ইসরাইল বনী ইসরাইল ওই দেশের মধ্যে তারা স্থায়ী না ওদের আসল ঠিকানা সিরিয়া ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে তারা এই মিশরে পুনর্বাসিত হয়েছিলেন কথা বলেন ঠিক না বেঠি তাদের বাপ দাদার এলাকা ছিল সিরিয়া সুবহানাল্লাহ কইতে মন চায় না কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন ক্ষমতায় আসলেন তখন তিনি সিরিয়া থেকে তার সমস্ত বংশধরদেরকে এই মিশরের মধ্যে আইনি পুনর্বাসন করে দিলেন পুনর্বাসিত করলেন সুবহানাল্লাহ বলতে মন চায় না 400 বছর ক্ষমতায় থাকার পর আচ্ছা বলেন তো বাবারা ক্ষমতার পালা বদল আছে না নাই আমাদের দেশে তো অনেকেই ভুলেই গেছে যে আর বোধহয় পালা বদল হবে কথা বলেন ঠিক না বেটি কিন্তু ক্ষমতার পালা বদল ইতিহাস কি কয় যুগে যুগে ক্ষমতার পালা বদল হইছে না হয় নাই এক পর্যায়ে বনী ইসরাইলরা পতন হলো এই কিবতি বংশের লোক ফেরাউন রামাসিস সে ওই দেশের ক্ষমতায় গেল প্রেসিডেন্ট হলো আচ্ছা বলুন তো দেখি একটা রাজনৈতিক দল যদি ক্ষমতায় যাইতে না পারে যাদের কারণে ক্ষমতায় যাইতে পারে না ছলে বলে কৌশলে কোন কায়দায় যদি কখনো কোনো দিন ক্ষমতায় যাইতে পারে এতদিন পর্যন্ত যাদের কারণে ক্ষমতায় আসতে পারছিল না ওই দলের লোকদের উপর জুলুম করে অত্যাচার নির্যাতন করে যেটাকে বাংলা ভাষায় রাজনৈতিক প্রতিহিংসা বলা হয় কথা কোন ঠিক না বেঠি এই কিবতি বংশের ফেরাউন 400 বছর পর গদিন নাগাইল পায়ে বনী ইসরাইলের লোকগুলোর উপর অকথ্য নির্যাতন শুরু করলো যে তোমাদের কারণে 400 বছর ক্ষমতার বাইরে ছিলাম ক্ষমতা আসতে পারিনি তোমরা ছিল মূল বাধা এই ফেরাউন ছিল রাষ্ট্রপতি আর তার দেশের প্রধানমন্ত্রী ছিল হামান মাতার মধ্যে ছাদের মধ্যে মাল নাই মানে টাকুয়া মাতা জরে কন কি মাতা আপনাদের মনে হয় ভাল লাগতেছে না নিয়ে আসেন বক্তাকে আওয়াজ দেন না কেন কথা কন না কেন বাবারা সকাল থেকে মানুষটা ভাত খাই নাই এখনো তাকবীর লাগান লিল্লাহে তাকবীর সেই দিন ওই যে আজহারি সাহেবের সাথে ওখানে আসছিলাম কি যে বিধি কিস্তি বাবারে বাবা আজকে চিন্তা করলাম নাড়িয়া বেলের তল দিয়ে আর কয় মাস যায় আজকে অন্তত একটু সকাল সুকাল যা পৌঁছিব ওরে আল্লাহ আপনাদের এলেঙ্গা থেকে এই রাস্তার যে এই অবস্থা সেটা জানে কে কি যে অবস্থা যানজটের বাস্তব প্রমাণ কথা কন ঠিক না বেটি ভাইরা আমার এই 64 জেলার এই কথাটা এটা বলবো আমি এটা কে বা লিখে দিল এখানে আপনারা নিশ্চিত থাকেন এটা আমি মাহরুম করব না ইনশাআল্লাহ আমার ভাইরা এক পর্যায়ে এই ফেরাউন তার প্রধানমন্ত্রী হামান বুদ্ধি ছিল বেশি
বুদ্ধির জালায় মাথার চুল আউট হয়ে গেছে, ছাদের মাল আউট হয়ে গেছে। এই হামান একদিন ডাক দিয়ে কয়, ফেরাউন জবুর কিতাবের মধ্যে আল্লাহ ভবিষ্যৎবাণী বলছেন। কি বাণী? যে আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী রসুল পাঠাবেন, অধিকাংশ নবী রসুল পাঠাবেন বনী ইসরাইল থেকে। সুবহানাল্লাহ। কোন তো এখন তুমি আপনি ক্ষমতায় আসার পর বনী ইসরাইলের উপর যে জুলুম শুরু করছেন, বিরোধী দলের উপর যে জুলুম শুরু করেছেন, আপনার জীবদ্দশায় যদি বনী ইসরাইলের ঘর থেকে কোনো মা যদি কোনো নবীর জন্ম দেয়, নবীর সাথে জেহাদ করে, কোনো সরকার কোনো রাষ্ট্রপ্রধান রাজা বাদশা টিকতে পারে না, কেননা নবীর পক্ষে থাকে আল্লাহর শক্তি। যখন সুবহানাল্লাহ, তাহলে কিন্তু ওই নবী ক্ষমতা দখল করে তুমি যে আজকে নির্যাতন চালাইছো পাল্টা প্রতিশোধ নেবে, কথা কোন ঠিক না বেঠিক? অতএব কি ব্যবস্থা নেওয়া যায় নেও। এই ফেরাউন চিন্তা করলো আসলে এই কথা ঠিক, আল্লাহর একটা নীতি হলো, নিয়ম হলো, এই পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন ইতিপূর্বে, আল্লাহ কোন মহিলা মানুষকে নবী করে পাঠান নাই, আল্লাহ যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে পুরুষ করে পাঠিয়েছেন। আল্লাহ তো নবী পাঠালে পুরুষকেই পাঠাবেন। অতএব একটা সিদ্ধান্ত নেওয়া হোক, সেইটা হলো বনী ইসরাইলের কোন মহিলা যদি আজকের থেকে পুত্র সন্তান জন্ম দেয়, তাহলে ফেরাউন আইন জারি করে দিল তাম দেশের ভিতরে জল্লাদ বাহিনী মোতায়েন করা থাকবে, যখনই ওই বনী ইসরাইলের নারী পুত্র সন্তান জন্ম দিবে সাথে সাথে নবী হওয়ার সম্ভাবনা চিরতরে বন্ধ করার জন্য ওই সন্তানকে হত্যা করে ফেলা হবে। নাউজুবিল্লাহ বলেন সব। এই আইন কিছুদিন চলল, চলার পরে ওই দেশের মধ্যে একটা অসুবিধা হলো। অসুবিধাটা কি জানেন? এই ফেরাউন তো কিবতী বংশের রাজা, এরা ক্ষমতায় যাওয়ার পর যত লেবারের কাজ কামলার কাজ কিবতী বংশের লোকের দ্বারা করাইতো না, বনী ইসরাইলের ওই চাষাভুষা ওই কামলাগুলো নিয়ে তারা চালাইতো। নাউজুবিল্লাহ। কোন সময় তো এখন তো বনী ইসরাইলের শিশু জন্ম হওয়ার সাথে সাথেই হত্যা, বড় হওয়ার টাইমেই নাই। তা এখন পুরুষ শূন্য হয়ে গেল এলাকা, যদি লেবারের দরকার হয় কামলার দরকার হয়, তাহলে কিবতী বংশের লোক আর কামলা পায় না, লেবার পায় না। অসুবিধা হলো কি হলো না? এক পর্যায়ে মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী হামান ডাক দিয়ে বলেছে, ফেরাউন অসুবিধা হয়েছে, এখন তো লেবার পাওয়া যায় না, কামলা পাওয়া যায় না, অতএব আমাদের বংশের লোক দিয়ে লেবারের কাজ করানো লাগে, এটা মান সম্মানে বাধে, কি করা যায় কি করা যায়। ফেরাউন তখন ডাক দিয়ে বলেছে যে আমাদের পুরাতন আইনের মধ্যে সংশোধনী আনতে হবে, যেরকম বর্তমান পৃথিবীর ক্ষমতাসীনরা যখন যারা ক্ষমতায় থাকে তখন তারা এই সংবিধান নিজেদের মতো করে সংশোধন করে নেয়, যাতে কোনো বালাই না থাকে, যাতে সহি সালামতে ক্ষমতায় থাকা যায়। কথা কোন ঠিক না বেঠি? এই ফেরাউন বলল যে আমাদের সংবিধানটা একটু সংশোধন করা লাগবে, সেটা হলো পূর্বে যে আইন ছিল এই আইন একটু রদবদল করা লাগবে। আগে তো আইন ছিল বনি ইসরাইলের পুত্র সন্তান হলেই কতল, কিন্তু এখন থেকে আইন হলো যে এক বছরের বনি ইসরাইলের পুত্র সন্তানকে আমরা মেরে ফেলবো নবী হওয়ার সম্ভাবনা বন্ধ করার জন্য, দ্বিতীয় বছরের বনি ইসরাইলের পুত্র সন্তানদেরকে জীবিত রাখবো লেবার বানাবার জন্য। যখন কি বানাবার জন্য? লেবার, লেবার কামলা। এইবার বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই পৃথিবীতে বনী ইসরাইলের শ্রেষ্ঠ পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামকে পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন ঝামেলায় না যাইয়া ফেরাউন যেই বছর আইন করে দিয়েছিল এই বছর বনী ইসরাইলের পুত্র সন্তানদেরকে জীবিত রাখা হবে, আল্লাহ চাইলে ওই বছর মুসা নবীকে পাঠাইতে পারতেন কি পারতেন না? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না কেন, পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ হলেন সমস্ত কৌশলীদের কৌশলী। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কি ফেরাউন মেরাউন এগুলার কি ষড়যন্ত্রকে ভয় পায়? একটু জোরে আওয়াজ দিয়ে কোন না কেন ভয় পায়? আল্লাহ বলছে ফেরাউন শোন, যেই বছর বনী ইসরাইলের পুত্র সন্তান হত্যা করার আইন
ওই বছরে মুসাকে দুনিয়ায় পাঠাবো, পাইললে ঠেকাও। সুবহানাল্লাহ কইতে মন চায় না, এত আস্তে কইলে হবে? যদি পারিস তাহলে কি ঠেকাও, ঠেকাও। সুবহানাল্লাহ, সেই আল্লাহ যে আছে না ভাইরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে গর্ভবতী করে দিলেন। মুসার মা গর্ভবতী হওয়ার পর খাওয়া দাওয়া আর ভিতরে যায় না, চোখে ঘুম আসে না। চিন্তা করলো আল্লাহ যদি এই বছর পুত্র সন্তানের জন্ম দেয় তাহলে তো এই দেশের ফেরাউনের আইন হলো মায়ের সামনে জল্লাদ বাহিনী সন্তানটাকে মেরে ফেলবে, আমি মা হয়ে কেমন করে সহ্য করব? মুসার মায়ের খাওয়া দাওয়া বন্ধ, ঘুম ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন এলহাম জারি করে দিয়া মুসার মায়ের মনের মধ্যে আল্লাহ এই অনুভূতি সৃষ্টি করে দিলেন। আল্লাহ জানায় দিলেন, মুসার মা তোমার গর্বে আমি আল্লাহ পুত্র সন্তান দিয়েই পাঠিয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ, কিন্তু তুমি যেই ব্যাপারে ভয় পাইতেছো, ভয় পাওয়ার কোনো দরকার নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি এই পুত্র সন্তানটা জন্ম দিয়া তুমি এই সন্তানটাকে একটা সিন্ধুকের মধ্যে ভরাইয়া তুমি আমালিকা নদীর মধ্যে ছাড়ে দিবা, তোমার এতটুকুন দায়িত্ব, তুমি এই দায়িত্বটুকুন পালন করবা, এরপরে তুমি দেখবা যে রাখে আল্লাহ মারে কে। সুবহানাল্লাহ কইতে মন চায় না আপনার। মুসার মা তোমার দায়িত্ব খালি নদীর ভাসে দেওয়া, বাকি দায়িত্ব কার? একটু জোরে কোন বাবারা, কার? আল্লাহ। যখন ভাষায় দেওয়া হলো, আমি কিসসা বলতে যাব না, আমি মূল যেটা বুঝাতে চাই আজকের মাহফিলে, মূল থিওরি সেই দিকে যেতে চাই। যখন ভাষায় দেওয়া হলো, এক আল্লাহ রাব্বুল আলামিন এই সিন্ধুককে নদীর পানিকে হুকুম দিলেন যে এই সিন্ধুকটাকে তোমরা ভাসাইয়া ফেরাউনের ঘাটে লাগাও। সুবহানাল্লাহ, কো ফেরাউনের ঘাটে যখন মুসার সিন্ধুক, ফেরাউনের বাড়ির কাজের যত মহিলা এই সিন্ধুক দেখতে পাওয়ার পর এই সিন্ধুকটা ওই ঘাট থেকে উপরে তুলল, তোলার পরে কেউ কয়ে খুলে দেখি এর ভিতরে কি, আর একজনে বাধা দেয় যে আমরা দাসী মানুষ, এই জায়গায় সিন্ধুক খুলে যদি টাকা পয়সা ধন দৌলত পাওয়া যায়, এক টুকরাও যদি চুরি না করি তারপরও রাজার বাড়ির লোকেরা আমাদেরকে সন্দেহ করবে যে ঘাটের মধ্যে সিন্ধুক খুলছো, না জানি কত কিছু চুরি করছো, কথা কোন ঠিক না বেটি? অতএব দরকার নাই, তোমরা সিন্ধুক তুলে নাও, ফেরাউনের স্ত্রী মুসার সামনে খুলবো যেন আমাদেরকে কেউ দোষ দিতে না পারে, সন্দেহ করতে না পারে। সুবহানাল্লাহ, বলেন ইশ কি মজা তাফসীর। এক পর্যায়ে হযরতে মুসা আলাইহিস সালামের এই সিন্ধুকটা যখন আসিয়ার সামনে তার দাসীরা খুলেছে, ধন নাই, দৌলত নাই, টাকা নাই, পয়সা নাই, একটা লা ওয়ারিস সন্তান, সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী, সিন্ধু খোলার সাথে সাথে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হাসতেছেন। সুবহানাল্লাহ, বলেন তখন আসিয়ার ভালো লাগলো, জল্লাদ বাহিনী আসলো, নিঃসন্দেহে বনি ইসরাইল কোন নারী এই সন্তান জন্ম দিয়া জল্লাদ বাহিনীর ভয়ে সিন্ধুকের মধ্যে ঢুকাইয়া নদীতে ভাসায় দিয়েছে, এটা বনি ইসরাইলের সন্তানকে আমরা হত্যা করি, কিন্তু আসিয়া ডাক দিয়ে বলেছে না না, আমার দম্পতি হলো নিঃসন্তান, আমার বিবাহ হওয়ার অনেক দিন হলো কিন্তু ফেরাউন একটা বাচ্চাও ফুটাইতে পারে নাই, অতএব আমার মনটা চাইতেছে এই সন্তানটাকে আমরা লালন পালন করি। হযরতে মুসা আলাইহিস সালাম লালন পালন হবে ফেরাউনের বাড়িতে, একটু মাথায় নেন কে লালন পালন হবে কার বাড়িতে? সুবহানাল্লাহ কইতে মন চায় না, যে আল্লাহ এটা করতে পারে সেই আল্লাহ কি না করতে পারে? দেখবেন যে কোন দিক দিয়ে কি ঘটনা ঘটে গেছে কেউ টের পাবে না, কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর সিদ্ধান্ত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন অনেককে পরীক্ষা করার জন্য সুযোগ দেয়, সুযোগ দেয়, অনেক দূর উপরে তোলে, উপরে তোলে, উপরে তোলে, যখন অসহ্য হয় তখন উপর থেকে আসার মেরে ফেলে দেয়। আচ্ছা বলুন তো দেখি, যাকে যত উপর থেকে ফেলে দেওয়া হবে তার হাড্ডি গুড্ডি তত বেশি চুরমুড়ে হবে না হবে না? যে যত উপরে থাকি পড়বে
তার হাড়ি তত গুড়িয়া কথা বল না কার ভাইরা আমার বন্ধুরা আমার এক পর্যায়ে এই আসিয়া ফেরাউনকে ডাক দিয়ে কয় দীর্ঘদিন ধরে সংসার করতেছি একটা বাচ্চাও আমাদের হইল না অতএব এই সন্তানটাকে আমি লালন পালন করতে চাই অনেক কাহিনী এর মধ্যে ফেরাউন প্রথমে আমার বন্ধুগণ বাধা দিয়েছে পরবর্তীতে অনুমতি দিয়েছে ফেরাউনের বাড়িতে হযরতে মুসা লালন পালন হয় একদিনের ঘটনা হযরতে মুসা আলাইহিস সালামকে এই ফেরাউন কোলের মধ্যে নিয়া একটু চুমু খাওয়ার জন্য তার মুখটা আগায় দিয়েছে তাফসীর আমার বন্ধুগণ আচ্ছা বলুন তো ফেরাউনের মুখটা হলো পাক না নাপাক জোরে বলতে হবে পাক না নাপাক এই নাপাক মুখ দিয়ে কোনোদিন পয়গম্বরের পবিত্র মুখে কেউ টাচ করতে পারে না যখন মুখটা আগায় দিছে হযরতে মুসা বাম হাত দিয়ে ছোট্ট মানুষ শিশু বাম হাত দিয়ে মুসা এই ফেরাউনের গালে এমন থাপ্পড় মেরেছে ফেরাউন জিন্দিগিতে এইরকম আঘাত কোনোদিন পায় নাই আল্লাহু আকবার কোন ফেরাউন কয় আসিয়া এইটাই আমার দুশ্মন হবে জল্লাদ বাহিনীকে ডাকো এখন এই কতল শেষ তখন এই আসিয়া ডাক দিয়ে কয় যে তুমি পাগল না কি হইছ গো একটা ছোট্ট বাচ্চা বাচ্চাদের স্বভাব হলো কেউ যদি কোলে নেয় সামনে চুল পাইলে চুলগুলো বুট করে ধরে আর যদি কোনো কিছু না পায় তাহলে গালে সর মারে এটা বাচ্চাদের স্বভাব ছোট্ট বাচ্চা চওড়াইছে তাতে কি হইছে ফেরাউন কয় আমাক চওড়াইছে আমি টের পাছি যদি এই চর তোকে দিত তুই টের পাইতি ধাতানি কত সুবহানাল্লাহ কইতে মন চায় না আপনাদের এই ফেরাউন তখন সিদ্ধান্ত নিল মেরে ফেলবে কিন্তু আসিয়া মারতে দেবে না কৌশল অবলম্বন করে ডাক দিয়ে বলেছে ফেরাউন আচ্ছা তোমার যদি মনে হয় যে জেনে বুঝেই তোমার গালে সর মেরেছে তাহলে একটা ইন্টারভিউ নেওয়া হোক পরীক্ষা নেওয়া হোক এই শিশু মুসার সামনে একটা সোনার টুকরা আর একটা আগুনের জ্বলন্ত অঙ্গার দেওয়া হোক যদি এই শিশু মুসা সোনার টুকরাটা নেয় তাহলে বোঝা যাবে জেনে বুঝেই তোমার গালে তুমি কাফের জন্য থাপ্পড় মেরেছে যদি আগুনের টুকরাটা নেয় তাহলে প্রমাণ হবে শিশু মানুষ বুঝতে পারে নাই এমনিতেই চর মেরেছে হযরতে মুসা আলাইহিস সালামের সামনে দুইটা জিনিস দেওয়া হলো একটা হলো সোনার টুকরা আর একটা আগুনের জ্বলন্ত অঙ্গার হযরতে মুসা আগুনের জ্বলন্ত অঙ্গারটা হাতের মধ্যে নিয়া যখন মুখের ভিতর ঢুকাই দিয়েছেন সাথে সাথে তার জিহ্বার অগ্রভাগ পুড়ে গেল এই কারণে হযরতে মুসা ছিলেন অস্পষ্টবাদী তার মানে তিনি তোতলাপনা ছিলেন তার কথা ছিল অনেকটা অস্পষ্ট পরিষ্কার করে স্পষ্ট করে কথা বলতে তার কষ্ট হইতো ভাইরা আমার বন্ধুরা আমার এক পর্যায়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ষড়যন্ত্র থেকে সেদিন হেফাজতে থাকলেন আল্লাহ বাঁচায় দিলেন আল্লাহর মহাপরিকল্পনা আছে মুসাকে নিয়া আচ্ছা বলুন তো সেই মুসাকে আল্লাহ হত্যা করতে দেবেন নাকি একটা তাকবীর লাগান লিল্লাহি তাকবীর মহিলা মা বন্ধের আর কি ওয়াজ করি ভাইজান ওই এক জায়গার মধ্যে গেছিলাম আমাকে খালি ধাকড়ি স্লিপ দিয়ে কয় যে হুজুর মহিলাদের জন্য কিছু কন মহিলাদের জন্য কিছু কন তখন আমি কোন প্রকারের ভূমিকা ছাড়াই ওদের ওই লাইন ছাড়াই সামনে যারা ছিল তাদেরকে বললাম ভাই হাত উঠান তো সবাই হাত উঠাইলো বললাম যে আপনারা আজকের থেকে দুইটা আমল করবেন তাহলে স্বামী স্ত্রীর মহব্বত বাড়ায় দেবেন আমার আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ এক নাম্বারের আমল হলো আপনার আজকেই বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দিবেন দুই নম্বরের আমল হলো সালাম আজকের থেকে শুরু প্রত্যেক দিন দিবেন সব সময় দিবেন আজকে রাত থেকেই শুরু করবে এটা এক নাম্বার আর দুই নাম্বার আপনারা নিজেরা যা খাইবেন বিবিদেরকে তাই খাওয়াবেন খবরদার বেশ কম করিয়েন না এই দুইটা ওয়াদা করাইলাম তো এক বুড়ের বেটা আমার কথাটা ভালো বুঝতে পারেনি উনি ওই রাত্রিতে তাফসির মাহফিল শেষে আখিরি মুনাজাত করে বাড়িতে গেছে বাড়িতে গিয়ে তার বুড়া স্ত্রী তার স্ত্রী সেদিন ওয়াজ শুনতে আসে নাই তাফসির শুনতে আসে নাই এখন এই বুড়া স্ত্রীর দরজার কাছে গিয়ে ধাকড়ি সালাম দিচ্ছে বুড়ি আসসালামু আলাইকুম বুড়ি আসসালামু আলাইকুম বুড়ি আসসালামু আলাইকুম বুড়ি আসসালামু আলাইকুম এখন বুড়ি চিন্তা করছে বুড়িয়া তো জীবনে কোনোদিন সালাম দেয় নাই আজকে সালাম দেয় তো দেয় নিঃশ্বাস নেওয়ারও টাইম নাই তো এখন বুড়ি ঘরের ভিতর থেকে ডাক দিয়ে কয় কে বুড়িয়া তোমাকে ভূতে ধরছে না কিরে
মানে ভূত ধরছে নাকি তোমাকে? তো বুড়া তো রসিক, বুড়া বলছে ভূত ধরে নাই, দরজা খোলো। দরজা যখন খুলেছে তখন এই বুড়ি বুড়িকে ডাক দিয়ে বলেছে, বুড়া যে বলো তো চুলার আগুন আছে না নাই? তো বলছে যে চুলার আগুন আছে। তো এই আগেকালের বুড়াগুলা কিন্তু হুক্কা টানাটানির একটু বদব্যাস ছিল, কথাখন ঠিক না বেটি? হুক্কা হুক্কা। তো এই বুড়া চুলার আগুন দিয়ে হুক্কা স্টার্ট করে বুড়ির কাছে এসে বলতেছে, আমার কোনো দোষ নাই, এটা মাওলানার ওয়াজ। মাওলানা আজকে হাত তুলিয়া ওয়াদা করাইছে, যদি স্বামী স্ত্রীর মহব্বত বারবার চান তাহলে কাম করবেন দুইটা, এক নম্বরে সালাম, দুই নম্বরে আপনারা নিজেরা যা খাইবেন বিবিদেরকে তাই খাওয়াবেন, খবরদার ব্যাস কম করেন না। অতএব আমি হুক্কা খাই, তুইও খা। আচ্ছা বলেন তো বাবা, ওনাকে কি আমি ওই ওয়াজ করেছি? আমি বুঝাইতে চাইছি আপনি বাজার থেকে কত কিছু খান, জিলাপি খান, সিঙ্গারা খান, মোগলাই খান, মিষ্টি খান, খিরমন খান। আচ্ছা আপনার স্ত্রীর জন্য মাঝে মধ্যে একটু পার্সেল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? একটু জোরে আওয়াজ দিলেন না যারা, জোরে কোন আছে না নাই? রসুলের মহব্বত কিরকম ছিল স্ত্রীদের সামনে, ছোট্ট একটা কথা বলি পরিষ্কার হয়ে যাবে। ভাইজান বিশ্বনবী হলেন সবকিছুর আদর্শ, সুবহানাল্লাহ। কোন বিশ্বনবী নয় জান, স্ত্রীর সাথে তিনি ঘর সংসার করতেছেন। স্ত্রীর সংখ্যা আরো বেশি ছিল, কিন্তু মারা যাওয়ার পর নয় জন এক টাইমে নবীর সংসার করেছিলেন, বিশ্বনবীর নয় জন স্ত্রী। একদিন বিশ্বনবীকে ডাক দিয়ে বলেছে, ও পয়গম্বর, আমরা একটা প্রশ্ন করতে চাই, দয়া করে কি জবাবটা দেবেন? তখন আল্লাহ নবী বললেন, কি প্রশ্ন তোমরা করো তো? তখন স্ত্রীরা বলছে, প্রশ্নটা হলো এই, আপনাকে বলতে হবে যে এই নয়জন স্ত্রীর মধ্যে আপনি সবচাইতে কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? আচ্ছা আপনার এই মমিনপুরের ভাইরা বলেন তো দেখি, এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ না কঠিন ব্যাপার? যদি বিশ্বনবী বলে সবচাইতে আয়েশাকে বেশি ভালোবাসি, বাকিগুলার মন কি খুশি হবে না খারাপ? মুখটা বাঁকা করে বলবো, হামরা বোধহয় তোমার বউ ডুবাই, তার মানে হামরা বোধহয় তোমার বউ নুয়াই, কথা কন ঠিক না বেঠিক? এরকম রাগ করবে কি করবে না? তো এখন বিশ্বনবী বললেন যে ঠিক আছে, তোমাদেরকে এই প্রশ্নের উত্তর আগামীকাল দেওয়া হবে ইনশা, জোরে কোন ইনশা, ইনশাল্লাহ। আগামীর কোনো কিছু হলে ইনশাল্লাহ, এখনকার লোক তো এই জিনিসগুলোও জানে না। সেদিন একজনকে বললাম, হুজুর কেমন আছেন? কয় ইনশাআল্লাহ। আচ্ছা ওই জায়গায় ইনশাআল্লাহ না আলহামদুলিল্লাহ? জোরে কম কি পাবলিকের পাবলিক গো। তো বিশ্বনবী এক পর্যায়ে ওই রাত্রিতে, রাত এখনো পোহায় নাই, পরের দিন জবাব দিতে চাইয়া ওই রাত্রিতে বিশ্বনবী স্ত্রীদের ঘরে গেলেন। হযরতে আয়েশার ঘরে গিয়া কথাবার্তা শেষ করে আয়েশাকে দুইটা খেজুর দিয়ে বললেন, আয়েশা এই যে তোমাকে আমি দুইটা খেজুর আজকে রাইতে দিলাম, তুমি তোমার কোনো সতীনের কাছে এইটা বলবা না, আমার অন্য কোনো স্ত্রীর কাছে তুমি এইটা প্রকাশ করবা না। বিশ্বনবী দুইটা খেজুর দিয়ে বের হয়ে আর এক স্ত্রীর ঘরে গেলেন, তাকেও দুইটা খেজুর দিলেন। এইভাবে সংক্ষেপ কথা, প্রত্যেকটা স্ত্রী, নয় জন স্ত্রী, নয় জনের ঘরে যাইয়া বিশ্বনবী দুইটা করে খেজুর ওই রাত্রিতে দিয়ে সবাইকে একই কথা শিক্ষা দিলেন যে তোমাদেরকে যে দুইটা করে খেজুর দিলাম, কাউরেটা কাউরে সামনে বলা যাবে না। পরের দিন সকালবেলা বিশ্বনবীর স্ত্রীরা ডাক দিয়ে বলেছেন, পয়গম্বর, আচ্ছা বলুন তো গতকালের প্রশ্নের জবাব আজকে দিতে চাইছিলেন, এই নয় জন স্ত্রীর মধ্যে সব চাইতে আপনি কারো বেশি ভালোবাসেন? বিশ্বনবী দয়ার নবী উত্তর দিয়েছেন, আমার স্ত্রীরা তোমরা শুনে রাখো, গত রাত্রিতে যেই স্ত্রীর ঘরে ঢুকে আমি দুইটা খেজুর দিছিলাম ওই স্ত্রীকে সব চাইতে বেশি ভালোবাসি। এখন ওই জায়গার মধ্যে কোনো স্ত্রী হাসতে পারতেছে না, কেননা হাসলে অন্যজন মনে করবে ইয়াকে বোধায় দিছে। এটা কিন্তু আমার আঞ্চলিক ভাষা, গ্রামের ভাষা, ইয়াকে বোধায় দিছে, কথা কন ঠিক না বেঠিক? হযরতে আয়েশা তার রুমের মধ্যে গিয়ে খুব খুশি, দুই হাতের তালু এইভাবে চোখ ঢাকি ধরি, কয় দুইটা তো আমাকে দিছে, সুবহানাল্লাহ। কত উম্মে হাবিবা আর একদিকে গিয়ে, মানে কারো খুশি কারো সামনে প্রকাশ করা, করলে তো বুঝবে যে দুইটা কথা উইয়াকে দিছে।
সবাই আলাদা আলাদা জায়গায় গিয়ে খুশি হলো যে দুইটা তো আমাকে দিছে, পরে খোঁজ নিয়ে দেখা গেল সবাইকে দুইটা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কোন আচ্ছা ভালোবাসা তাহলে সমান সমান না বেশ কম? একটু জোরে কোন বেশ কম না সমান সমান? এইখান থেকে উম্মতের শিক্ষা আছে না নাই? আমাদের অনেকের দুইজন তিন তিনজন চারজন সর্বশেষ, চারজন পর্যন্ত জায়েজ আছে আর কি, কথা কন ঠিক না বেটি? একসঙ্গে চারজন রাখা। আমার বন্ধুগণ দুইজন বিবাহ করেছে, যার বয়স একটু বেশি তাকে মহব্বত কম করে, তার বাড়িতে খালি মূলা শাক আর পাটা শাক, মূলা শাক আর পাটা শাক, কথা কন ঠিক না বেটি? আর যে তার বয়স কম কুমারী, তার বাড়িতে খালি ডেইলি গরুর গোস্ত আসে না নাই অনেকের বাড়িতে, এটা কি ভালোবাসা সমান সমান হইল? হইল না। একটা তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর। আচ্ছা এখন ওয়াজের তাফসিরই তো ঠেকাইলাম না। এখন এক পর্যায়ে কি হইল ঘটনাটা, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের বাড়িতে লালন পালন হলেন 30 বছর জোরে বলেন, কয় বছর? আরো জোরে কয় বছর? 30 বছরের পরে তিনি মার্ডার কেসের আসামি হলেন। ফেরাউন মৃত্যুদণ্ড দিয়ে দিল, মৃত্যুর পরোয়ানা জারি করলো। তখন হযরতে মূসার একজন হিতাকাঙ্ক্ষী তাকে কানে কানে বলল, এ মূসা, আজকে আর ফেরাউনের বাড়িতে তুমি ফেরত যাইও না, ফেরাউনের বাড়িতে গেলে তোমাকে আজকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হবে, মৃত্যুর পরোয়ানা জারি হয়েছে, মৃত্যুদণ্ড। হযরতে মূসা আলাইহিস সালাম ওই দিন থেকে আর কোনোদিন এই ফেরাউনের বাড়িতে যায় নাই, তিনি তখনই হিজরত করে মাদাইন চলে গেলেন। সুবহানাল্লাহ। কোন সেই দেশের মধ্যে মাদাইনে যাইয়া তিনি একজন নবীর মেয়েকে বিবাহ করে সেখানে তিনি থাকলেন 10 বছর। জোরে বলেন, কয় বছর? 10 বছর থাকার পর ফেরাউনের বাড়িতে 30, মাদাইনে 10, বয়স কত দাঁড়াইল? 40 বছর বয়সে হযরতে মূসা তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে মাদাইন থেকে তার মিশরের দেশে ফিরতেছেন। প্রতিবদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বললেন, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। জোরে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ভাইজান এক পর্যায়ে ঘটনা কি ঘটলো জানেন? হযরতে মূসা আল্লাহর কাছে একটা আবেদন করলেন যে আল্লাহ, ওই যে আগুনের অঙ্গার মুখে দিয়ে জিব্বার অগ্রভাগ যে পুড়ে গেছিল সেই কারণে আমার কথা একটু অস্পষ্ট হয়, তো আপনি দয়া করে যদি আমার বড় ভাই হারুনকেও নবী বানাইতেন। সুবহানাল্লাহ। কোন তাহলে দুই ভাই মিলে ফেরাউনের কাছে যাইয়া এক আল্লাহর দাওয়াত দিতাম, তাহলে একটু হিম্মত বাড়ত। আর আমি যেটা পরিষ্কার করে তাকে দাওয়াত দিতে চাই, আমার বড় ভাই হারুন সেই কথাগুলো পরিষ্কার করে ফেরাউনকে বুঝায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হারুন আলাইহিস সালাম তিনি তার বাড়িতে অবস্থান করছিলেন, তার কাছে ওহী পাঠায় দিয়া তাকেও নবী বানায় দিয়ে বললেন, মূসা আসতেছে মাদাইন থেকে, তাকেও নবী বানানো হয়েছে, আপনাকেও নবী বানানো হলো, আপনারা দুইজন মিলে ফেরাউনের সিংহাসনে গিয়ে তাকে এক আল্লাহর দাওয়াত দেন। এক পর্যায়ে দুইজন ভাই হযরতে মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম এই ফেরাউনের দরবারে গিয়ে যখন দাওয়াতটা পেশ করলেন তখন দলিল চাওয়া হলো, মুজেজা চাওয়া হইলো। আমার ভাইরা অনেক ঘটনা, 2-3 ঘন্টার আলোচনা সেই দিকে যাব না। সেখান থেকে ফেরাউনের সাথে হযরতে মূসার দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এক পর্যায়ে এত নির্যাতন ফেরাউন করেছে মূসা এবং তার বংশের লোকদের উপরে, আল্লাহর অর্ডার পাইয়া হযরতে মূসা আলাইহিস সালাম তার 18 লক্ষ এই বনি ইসরাইলের সদস্যদেরকে নিয়ে মিশর ত্যাগ করে পূর্বের দাদার দেশ ফাইজান তার আদিবাস ওই সিরিয়ার দিকে রওনা করেছে রাতের অন্ধকার। এখন এই ফেরাউনের বাহিনী টের পেয়ে গেছে, ফেরাউন 20 লক্ষ সেনাবাহিনী নিয়ে হযরতে মূসা আলাইহিস সালামের পিছু ধাওয়া করেছে। হযরতে মূসা আলাইহিস সালাম যাইতে যাইতে সামনে লোহিত সাগর, ডানে পাহাড় বামে পাহাড়, পেছনে ফেরাউনের বাহিনী। হযরতে মূসা আল্লাহকে ডাক দিয়ে কোন আল্লাহ এখন কি অবস্থা হবে? আল্লাহ ডাক দিয়ে কয়, কোনো চিন্তা নাই, তোমার হাতে যেই লাঠি আছে এই লাঠি দিয়ে এই দরিয়ার পানিতে আঘাত করো, আমি আল্লাহ একটা নয় দুইটা নয় 12টা রাস্তা বানায় দিব।
12টা রাস্তা গেল ওই রাস্তা দিয়া হযরত মূসা তার বাগিনী নিয়া 18 লক্ষ তার বংশের লোকজন নিয়া বনী ইসরাইলের সদস্যদেরকে নিয়া যখন তিনি পার হয়ে গেলেন পার হওয়ার পর হযরত মূসা ওই লাঠি দিয়ে আবার সমুদ্রের পানিতে আঘাত করে বলতে চাইলেন রে সমুদ্রের পানি রাস্তা বন্ধ হয়ে আগের মতো পানি হও যদি রাস্তা থেকেই যাও তাহলে তো ফেরাউন বাহিনী এই রাস্তা দিয়ে আসবে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ করলেন পয়গম্বর আপনি আঘাত করবেন না দরিয়ার পানিতে আমার একটা মহাপরিকল্পনা আছে ওই রাস্তা এখনো ধ্বংস করা যাবে না ওই রাস্তা টিকে থাকতে দেন আমি আল্লাহর খেলাটা দেখেন কিছুক্ষণ পরে এই ফেরাউন তার 20 লক্ষ সেনাবাহিনী যখন কাছে এসেছে দরিয়ার কাছে এসে দেখে 12টা রাস্তা সুন্দর তৈরি হয়ে আছে ওই রাস্তা দিয়ে তারা যখন ধাওয়া করেছে হযরতে বনি মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে আমার ভাইরা যখন সমুদ্রের মাঝপথে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার পানিকে অর্ডার করে ওই রাস্তা বন্ধ করে দিয়া পূর্বের মতো দরিয়া বানায় দিয়েছে ফেরাউন তখন খালি একবার পানির নিচে যায় একবার উপরে ওঠে তখন ফেরাউন কয় যে আল্লাহ আমি ঈমান আনলাম বনি ইসরাইল যেই আল্লাহর উপর ঈমান এনেছে আমি সেই আল্লাহর উপর ঈমান আনলাম আমার বন্ধুগণ তখন কি ঈমান আনলে কাজ হবে জোরে কোন কাজ হবে না হযরত জিবরিল একটা কাগজ নিয়ে আইসা ফেরাউনকে দেখায় কয় দেখো তো এটা কাল লেখা ওই যে কাগজ মনে আছে তো আপনাদের তখন ফেরাউন কয় সর্বনাশ এটা তো আমার হাতের লেখা তখন ওই জিব্রাইল কয় যে আমি তোমার কথাই তোমাকে জিজ্ঞেস করছিলাম বেটা আজকে তোমার রায় অনুযায়ী তোমার বিচার হলো লোহিত সাগরের পানিতে চুবায়া মারা শুধু মারা না তোমার লাশটাকে কেয়ামত পর্যন্ত আল্লাহ অক্ষত রেখে দিবেন যেন কেয়ামত পর্যন্ত যত জালিম শাসক ফেরাউন বারকা শাসক এই পৃথিবীতে আসবে তোমার এই লাশ দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে ওয়াজটা খুব মজা করে করতে পারলাম না সময়ের অভাবে 64 জেলার যেই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রধান বিচারপতি হলেন আবু বকর হলেন রাষ্ট্রপতি আমি ওমর এক বছর ধরে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতেছি কিন্তু এই এক বছরের মধ্যে আমার আদালতে আমার কোর্টে কোনো জনগণ একটা মামলাও কেউ করে নাই অতএব এই দেশে প্রধান বিচারপতির কোনো দরকার নাই হযরত আবু বকর যিনি রাষ্ট্রপতি তিনি বললেন প্রধান বিচারপতি জনগণ কেন মামলা করে না একটাবার চিন্তা ভাবনা করে দেখছেন কিনা তার মানে ঘটনা এমনও হইতে পারে জুলুমবাজেরা জুলুম করার পর যারা জুলুমের শিকার তারা যখন মামলা করবে তাদেরকে হুমকি ধামকি দেখায় ভয় ভীতি দেখানো হয় মামলা করলে শেষ করা হবে ব্যাপারটা তো এমনও হইতে পারে অপরাধীরা এই ভয়ের কারণে মামলা করতে পারে না তুমি একটু খোঁজ খবর নেন আপনি একটু খোঁজ খবর নেন হযরতে ওমর ডাক দিয়ে বলেছেন রাষ্ট্রপতি জনগণ ভয়ের কারণে মামলা করে না ব্যাপারটা এরকম নয় জনগণ মামলা না করার পিছনে কয়েকটা কারণ আছে এই কারণগুলোর মধ্যে একটা কারণ আমি বলে দেই সেটা হলো এই রাষ্ট্রের নাম মদিনা রাষ্ট্র এই রাষ্ট্রের সংবিধান হলো আল কোরআন এই কোরআনের বিধান মেনে সুখে আছে এই দেশের সব বিধর্মী আর মুসলমান সুবহানাল্লাহ কোন রাষ্ট্রপতি যেই দেশে কোরআনের আইন চলে ওই দেশ থেকে শয়তানেরা পালায় দলে দলে রাষ্ট্রপতি যেই দেশে কোরআনের বিধান প্রতিষ্ঠিত হয় ওই দেশের মানুষের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজে নিষেধ করা ওই দেশের মানুষের অন্তরে ঢুকে যায় আল্লাহর ভয় সবাই সবার বন্ধু হয়ে যায় শত্রু কারো নয় অন্যায়ভাবে কেউ কখনো করে না কোনো হামলা সেই কারণে ওমরের কোর্টে কেউ করে নাই মামলা জোরে কোন সুবহানাল্লাহ তাহলে সৌদি আরবে ভাইজান মদিনা রাষ্ট্রে কোরআন থাকার কারণে কোরআনের আইন থাকার কারণে এক বছরে একটা মামলাও কেউ করে নাই আর আমাদের বাংলাদেশে কোরআন আছে ঠিক কিন্তু কোরআনের আইন নাই যার কারণে হামলা মামলার কোনো শেষ নাই সাতক্ষীরায় মামলা যৌথবাহিনীর হামলা গাইবান্ধায় নির্যাতন মেহেরপুরে ধর্ষণ গাজীপুরে অনশন শ্রমিকদের আন্দোলন ঠাকুরগাঁও পঞ্চগড় চোরাচালা নিরাতভর নারায়ণগঞ্জে সাত খুন বিহারি পল্লীতে আগুন লালমনি আর নীলফামারি চলছে শুধু আহাজারি রাজশাহী আর কুষ্টিয়া জেল জুলুম হুলিয়া ফেনীতে একরাম হত্যা নেত্রকোনায় আত্মহত্যা চুয়াডাঙ্গায় চোরাচুরি বিবাড়িয়ায় বাড়াবাড়ি কুড়িগ্রামে কারাকারি রংপুরেতে রংবাজি বগুড়াতে বোমাবাজি ঢাকাতে নিশিদিন গুম হত্যা প্রতিদিন টাঙ্গাইল আর ময়মনসিংহ চলছে কত সংঘ
সংঘর্ষ, নাটোরে আহাজানি, নওগাঁতে হানাহানি, গোপালগঞ্জে গণ্ডগোল, হবিগঞ্জে হট্টগোল, চট্টগ্রামে চাঁদাবাজি, নরসিংদীতে টেন্ডারবাজি, চাঁদপুর আর রাঙ্গামাটি সন্ত্রাসের বিরাট ঘাঁটি, দিনাজপুর, পিরোজপুর, ইফটিজিং এ ভরপুর, মাদারীপুর, জামালপুর, ডাকাত আর সেচরাচর, মাগুরা আর নোয়াখালী চলছে কত গোলাগুলি, মানিকগঞ্জে মারামারি, কিশোরগঞ্জে ছিনতাইকারী, পটুয়াখালী, বরগুনা দুর্যোগের আনাগোনা, ঝালকাঠি, বরিশাল, ভণ্ডরা, বেসামাল, সুনামগঞ্জে সর্বনাশ, মুন্সীগঞ্জে সন্ত্রাস, নড়াইল আর শেরপুর, মদগাঞ্জা নেশাখোর, খুলনা আর বাগেরহাট চলছে শুধু লুটপাট, সিরাজগঞ্জ পাবনা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, চাঁপাই আর জয়পুরহাট ফরমালিনে বাজনা, কুমিল্লা আর শরীয়তপুর জবরদখল ভাঙচুর, সিলেট আর মৌলভী বাজার কালো টাকার কালো বাজার, ভোলা আর বান্দরবন নারী শিশু নির্যাতন, কক্সবাজার খাগড়াছড়ি দুর্নীতিতে সরাসরি, কোরআনের আইন নাই, কোনো জায়গায় শান্তি নাই, 64 জেলার বাংলাদেশ এইভাবে হচ্ছে শেষ। কথা বুঝে থাকলে কোন ঠিক বলছি না বেঠি, আমার ওয়াজ করার মতো এলিম নাই, আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ। আখির দাওয়ান আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।